প্রিয় ডর ফ্যান্স, ডর নিয়ে যে কোনো আপডেট ঠিক সময়ে পেতে এখনই বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ডর ইক্লিপ্স, পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার চুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর ইক্লিপ্স, ক্লিপস শুরু করছি আমরা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ঢাকা শহর অনেকটাই জমে উঠেছে আমরা বলব, জনাকীর্ণ ঢাকা, আগের রূপের ঢাকা। যাই হোক, অনেকেই এই কথাগুলো এই কারণেই বলছিলাম শুরুতে যে অনেকেই হয়তো গ্রামেগঞ্জে গিয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতার শিকার হয়েছেন, হয়তো বা সেটা প্যারানর্মাল, হয়তো বা সেটা ভৌতিক। আমরা হয়তো বা কোনো এক সময় সেগুলো ডরে তুলে ধরব। আমাদের প্রিয় রেজা ভাই আমাদের সঙ্গে রয়েছেন, তাকে একটু ওয়েলকাম করছি। রেজা ভাই, সালাম আলাইকুম, আমি আছি আপনার সাথে। আমরা যেটা করব আমাদের অনুষ্ঠানে, যেটা হয় ডর ইক্লিপসে, গেস্টরা আসেন, তাদের প্যারানর্মাল বিভিন্ন ঘটনা, নিজের ঘটনা কিংবা কারো শোনা ঘটনাগুলো তারা শেয়ার করেন এবং তার পরবর্তীতে আমরা চিঠি পড়ি, মেইল পড়ি এবং একই সাথে আমাদের যে ঘটনাগুলো এখানে উপস্থাপিত হয় সেটার সাথে বিভিন্ন সেগমেন্ট যুক্ত হয়। যদি বিষয়টিকে সায়েন্সের জায়গা থেকে ব্যাখ্যা করার সুযোগ থাকে তাহলে সায়েন্স কিংবা প্যারানর্মাল, প্যারানর্মাল বিষয়টা রেজা ভাই বলেন। আরেকটি বিষয় যেটা আমরা বেশ গত কয়েকটি অনুষ্ঠান ধরে আমরা বলে আসছিলাম যে আমাদের অনুষ্ঠানে একজন সাইকিয়াট্রিস্ট যুক্ত হবেন এবং তিনি বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একজন সাইকিয়াট্রিস্ট, আপনারা তাকে চিনবেন, যাহা বলিব সত্য বলিব, তিনি পরামর্শ দেন। আমাদের প্রিয় ডক্টর তাজুল ইসলাম, তিনি এখন থেকে ডরে আমাদের সঙ্গে থাকবেন, ফোন স্ট্যান্ড বাই, এবং কোনো পার্টিকুলার ঘটনা নিয়ে যদি আমরা তার মুখোমুখি হই তিনি তার যেই গবেষণালব্ধ জ্ঞান সেটা তিনি তার জায়গা থেকে প্যারাসাইকোলজি বলি কিংবা বিজ্ঞান বলি সেই বিষয়টা তিনি শেয়ার করবেন। রেজা ভাই, আমার মনে হয় এই বিষয়টা আমাদের ডরের গেস্টের জন্য একটা বিশাল পাওয়া হবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ শুধুমাত্র আমরা জাদুভূত বিষয়গুলো নিয়ে কথা বলি, অনেকাংশ থাকতে পারে যে মানসিক রোগী, একজন মানে সাইকোলজিস্ট থাকলে আমাদের জন্য বেটার। রাইট, তো আমাদের সাথে আছেন ডক্টর তাজুল ইসলাম। সো ডক্টর তাজুল ইসলাম, যাহা বলিব সত্য বলিবতে তো আপনাকে পাই, আজকে থেকে নতুন একটা যাত্রা শুরু হলো ডরে, আপনাকে আমরা আজকে থেকে পাচ্ছি। থ্যাংক ইউ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ একটা নতুন অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। আমি আশা করি এই অনুষ্ঠানটা আমি উপভোগ করব এবং আমার যতটুকু সাহায্য আমি কন্ট্রিবিউট করতে পারব। জি, থ্যাংক ইউ সো মাচ। জি, আমরা প্রথম গেস্ট যিনি আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনি বোধহয় আপনার নামটা বলতে চাচ্ছিলেন না শুরুতে এবং আপনি কিছুটা নার্ভাস, আমার মনে হয় যে নার্ভাস হওয়াটার কোনো নাম পরিচয় দিতে চাচ্ছেন না। না, আমি নাম পরিচয়টা দিতে চাচ্ছি না। বয়সটা বলেন আনুমানিক। হ্যাঁ, আনুমানিক 35। আপনি ডর শুনেন? হ্যাঁ, আমি নিয়মিত ডর শুনি। মানে আসলেন কেন? আসলে আপনাদের অনুষ্ঠানে কিছু পরামর্শ দেওয়া হয়, অ্যাডভাইস দেওয়া হয় যেটা অন্য কোনো অনুষ্ঠানে দেওয়া হয় না। জি, আমরা যে সমস্যাগুলো ভুক্তভোগী লোক, যে জিন বিষয়গুলো যেগুলো দেখা যায় না, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না, যেমন ভৌতিক কিছু বিষয়, আর এই ভৌতিক বিষয়গুলো যে কতটা বিপজ্জনক, মারাত্মক হতে পারে সেটা আপনারা কিন্তু পুরোপুরিভাবে বিষয়টা বোঝাতে চেষ্টা করেন। একটা কথাই আছে যে সাপের বেদন সেই বুঝতে পারে যাকে একবার সাপে দংশন করেছে। আমরা যখন গেস্টদেরকে এখানে আনি তার আগে একটা কাউন্সিলিং হয় তাদের, আমরা একটা বোর্ড রুমে বসে তাদের সঙ্গে কথা বলি, তখন বলছিলাম বিষয়টা রেজা ভাই, আমার মনে হয় আপনিও একমত পোষণ করবেন যে একটা সাধারণ রোগী যদি শরীরের মধ্যে কোনো অসুখ দেখা দেয় সে কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে, সেটার জন্য ট্রিটমেন্ট আছে। কিন্তু আমাদের এখানে যে প্যারানর্মাল সমস্যাগুলো হয় সেগুলো তিন ধরনের সমস্যা হয়। একটা হচ্ছে যে সে কাউকে বিশ্বাস করাতে পারে না, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে এটা পুরোপুরি মানসিক রোগ। আরেকটা বড় সমস্যা হচ্ছে চারপাশের লোকজন তাকে হয় ভয় পাওয়া শুরু করে অথবা অন্যভাবে ট্রিট করা শুরু করে, এবং আমার মনে হয় রোগের চাইতে আমাদের এই সামাজিক সমস্যাটা তখন আরো জটিল আকার ধারণ করে। সেটাই বোধহয় আপনি বলছিলেন। আমরা শুনি আপনার ঘটনাটা, শুনি একেবারে শুরু থেকে। হ্যাঁ, খুব ছোটবেলা মার কাছ থেকে শুনে আমার গল্পটা। জি, আমার বয়স যখন 2 থেকে 2.5 বছর বয়স, আমার একটা হিন্দু বাড়িতে জন্ম হয়। হিন্দু বাড়িতে? হ্যাঁ, হিন্দু বাড়িতে। আমার দাদা একটা জমিদার হিন্দু বাড়ি কিনে, তো সেখানে আমার যখন 2 থেকে 2.5 বছর বয়স তখন একদিন হঠাৎ সন্ধ্যার সময় আমার মুখ দিয়ে খানা বের হলো এবং হাত পা ছেড়ে দিলাম। এগুলো আপনি মার কাছ থেকে শুনেছেন? প্রাইমারি তো অবস্থায় তখন আমার দাদি আমাদের পারিবারিক চিকিৎসক
ওনাকে ডেকে নিয়ে আসলেন। আনার পর উনি বললেন কিনা আমাকে একটা সাদা চাদর দিয়ে ঢেকে দিলেন মৃত মানুষের মতো, তারপর এখানে ওরা পানি ছিটিয়ে দিলেন আর একটা কাপড় দিলেন। তারপর বেশ কয়েকটা বছর ভালো থাকি, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, সমস্যা শুরু হয় তখন যখন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। তৃতীয় শ্রেণীতে প্রথম যে সমস্যাটা হয়, আমি আমার ভাইয়ের পাশে ঘুমিয়ে ছিলাম, তো হঠাৎ করে মানে জমিদার বাড়িগুলোতে কিন্তু শিকলের দরজা আপনার, শিকল দিয়ে ভাইয়ের পাশে শুয়েছিলাম। এটা কি আপনার নিজের মেমোরি থেকে আপনি বলছেন? হ্যাঁ, নিজের মেমোরি থেকে বলছি। এটা একদম বাচ্চা মেয়ে, আমি 3.5 বছর। তখন আমি ঘুম থেকে জেগে যাই। আমি যখন দরজার কাছে আসি, দেখি ছিকল আটকানো, ভাই ঘুম ভাইয়া ঘুম আসছে, মানে বাইরে থেকে কেউ আসেনি। তাহলে কিভাবে হলো? ভাই আরেকটা ধমক দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর আর আমি কিছু বলতে পারি না, এখানে এটা সমাপ্ত। তারপর তো আমি যখন তৃতীয় পড়ি, তখন একদিন খুব বৃষ্টি হচ্ছে, মা আমাকে স্কুলে যেতে দেবে না। তো আমার আশেপাশে যারা ছিল তারা আমার থেকে অনেক সিনিয়র, 4 বছরের 5 বছরের বড়, তখন ওদের সাথে আমি লুকিয়ে চলে গেলাম। তারপর স্কুলে গিয়ে দেখি কেউ নেই, শুধুমাত্র আমরা 3 জন সবাই দাঁড়িয়ে আছে। আমি পাশের ক্লাসরুমে যাই, যখন তখন থেকে আমার আরেকটা বান্ধবী সরস্বতী, ওই ওখানে খুব সুন্দরভাবে সাজগোজ করে দাঁড়িয়ে আছে বেঞ্চের উপরে। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, এটা কি আপনি রিয়েলি দেখেছেন নাকি আপনি স্বপ্নের মধ্যে গেছেন? এটা আমার সাথে বাস্তব ঘটে যাওয়া ঘটনা। খুব সাজগোজ করে বেঞ্চের উপরে দাঁড়িয়ে আছে সরস্বতী। আমি জিজ্ঞাসা করলাম, তুই এখানে? কিছু বললো না, শুধু হাসলো। 3 জনের ধমক খেয়ে আমার কিছু বলতে পারিনি, তখন চুপ। তারপর যখন পরের দিন ওর সাথে দেখা হলো, ওকে বললাম, কি রে সরস্বতী, তুই গেলি একদম বৃষ্টিতে ভিজলি না আর আমরা সবাই ভিজে গেলাম। তখনই বললো যে আমি তো স্কুলে যাই নাই। এটা একটা সমস্যা। এলাকায় একটা বাসা ছিল, হিন্দু বাসা, প্রায় 1 বিঘা জমির উপরে। বাসাটা কেউ থাকতো না, শুধু সরস্বতীর মা ভাড়া থাকতেন। তো আমি সুযোগ পেলে বাইরে যেতে চেষ্টা করতাম, খুব একটা হতো না, সময় সুযোগ পেতাম না। সেদিন ঠিক 5টার দিকে সুযোগ পেয়ে গেছি, সারা সন্ধ্যা ঘুরলাম আমাদের বাসা। একদম সন্ধ্যা যখন আপনার আজান দেবে, ঠিক সেই মুহূর্তে আমি ওই বাড়ির পাশে আসতে থাকি, মানে বাড়ির ভিতরে একটা তেজপাতা গাছের নিচে একটা সাদা কাপড় পরা মহিলা বসে আছে। আমি ভাবলাম হয়তো বা কোনো আত্মীয়, দুষ্ট থাকার কারণে আমি ওনাকে অনেক ডাকলাম, শুনলেন না। এতটুকু ঘুমটা দিয়েছিলেন, আমি ঘুমটাটাকে এভাবে একটু ফাঁক করলাম, দেখলাম লাল টকটকে লিপস্টিক পরা, টানা টানা কাজল দেয়া, খুব সুন্দর ফর্সা একজন মহিলা বসে আছেন, কোনো কথা বললেন না। তারপরে আর এই মধ্যে কোনো কিছু সমস্যা হয় না। এই যে ঘটনাগুলো আপনার ঘটছে, আপনি কি কারোর সঙ্গে শেয়ার করতেন না? তখন একদম বাচ্চা ছিলাম, তো ভেবেছিলাম বুঝিনা তো। আর এই যে ভাবলাম যে এগুলো কি, এগুলো কি বলার মতো বিষয় না, আর এই সময় তো মানে একটা জ্ঞানী তো ছিল না তখন। রাইট রাইট। তারপর সেবেনে ওঠার পর আমি পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। আমি 2 থেকে 3 বছর আমি ঘরের মধ্যে, এক ঘরের মধ্যে বন্দি থাকি। এবং আরেকটা বিষয় যে প্রতিদিন 1 বেলা করে খেয়ে, মানে একটা আপেল কিংবা একটা কলা কিংবা 2টা বিস্কিট খেয়ে আমাকে থাকতে পারতাম একদিন। আমি যখন সপ্তম শ্রেণীতে উঠি, তখন যে বললাম 6 মাস 1 বেলা করে খেয়ে থাকতাম, আমি তখন ক্যালেন্ডারে প্রতিদিন একটা করে দাগ দিয়ে রাখতাম। ক্যালেন্ডারটা আমি বেশ কিছুদিন নিজের কাছে রেখেছিলাম। তারপর 2 বছর থেকে 3 বছর পর্যন্ত আমি প্রায় অ্যাবনর্মাল তো হয়ে যাই, ঘরে বন্দি থাকি, চুলগুলো এলোমেলো হয়ে যায়, চার নখগুলো বড় বড় হয়ে যায়। আমি সারা রাত দাঁড়িয়ে থাকি জানলার দিকে তাকিয়ে, মানে আমার পরিবার এটা দেখার পরে খুব অস্থির হয়ে যায়। তারা চিকিৎসার জন্য কবিরাজ বলেন, জারফুক বলেন, ডাক্তারের চিকিৎসা বলেন, সব বিষয়গুলো তদবির করতে শুরু করে দিলেন। প্রথম কোন কবিরাজ আসলো আপনার সঙ্গে? মনে আছে প্রথম আসলে আমার ওই জলিল চাচা, যেটা আমাকে প্রথম পানি পড়া দিয়েছিলেন, উনি পারলেন না। তারপর আমাকে মানিকগঞ্জ নিয়ে যাওয়া হলো, সিলেটে নিয়ে যাওয়া হয়েছে, চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কেউ কিছু কোনো পারা নেই। এটা হতে থাকে। তারপর সবগুলো চিকিৎসা করতে করতে কোথা থেকে যে ভালো হলো সেটা আমি বুঝতে পারি নাই। প্রায় 1 বছর পর আমি ধীরে ধীরে সুস্থ হই। 3 বছর এই অবস্থা কাটানোর পর ধীরে ধীরে সুস্থ হওয়ার পর মানসিক অবস্থা থেকে সুস্থ হলাম নাকি ভৌতিক অবস্থা থেকে সুস্থ হলাম এটা আপনি জানেন না, আমি বুঝতে পারতেছি না। তবে আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা, নরমাল লাইফ লিড করতেছেন। হ্যাঁ, ওকে। তারপর আবার স্কুলে ভর্তি হলাম 3 বছর পরে। আমি যখন ভর্তি হলাম, আপনার এই পরীক্ষাগুলো দিতে পারি, স্কুলের পরীক্ষাগুলো, আপনি পানি খেতে পারেন, এখানে পানির বোতলটা আছে, আপনি নিজের মতো করে পানি খেতে পারেন। না, ঠিক আছে, নো প্রবলেম, টেক কেয়ার। অনেক চিকিৎসা করার পরে সুস্থ হয়ে যাই, একদম নরমাল, সবাই যেভাবে চলে আমি সেভাবে চলতে শুরু করলাম। তারপর হঠাৎ আমি পরীক্ষা দিতে পারি না, মানে ক্লাসের পরীক্ষা, মানে 9-10 পরীক্ষা দিতে পারছি, কিন্তু SSC পরীক্ষা দিতে পারি না। আমি 5 বার অংশগ্রহণ করেছি SSC পরীক্ষার জন্য, মানে ট্রাই করেছি, চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। পরীক্ষার দিন আমি অসুস্থ হয়ে যাই এবং আমার মাথা ব্যথা করে, আমি উঠতে পারি না, পরীক্ষার রুমে যাই কিন্তু লিখতে পারি না। 5 বার চেষ্টা করার পর, মানে আমার ব্যর্থতা, আমি পারি না কোনোভাবেই, আমি পরীক্ষা দিতে পারি না। 5 বার ট্রাই করেছি আমি। তারপর বাসা থেকে 3-4 বছর বসে রইলাম। তারপর কিছু কিছু ঘটনা ঘটতে থাকে, যেমন আজান শুনলে খুব বিরক্ত বোধ লাগতো, কানে হাত দিয়ে বসে থাকতাম, মানে আমি আজানটা শুনতে পারবো না, এটা একটা ভালো লাগতো না। হ্যাঁ, তারপর যখন ঘরে একা থাকতাম, রাত 1-1.30 দিকে এত সিগারেটের গন্ধ, মনে হতো যেন কয়েকজন মিলে আমার রুমে সিগারেট
মানে ধূমপান করেছেন, কিন্তু দেখা গেল কেউ নাই, কিন্তু আমি আর আমার মা শুধু আমার ফ্ল্যাটে, আর কেউ নাই। মা তো ফিল করতেন না এগুলো? না, মা ফিল করতেন না। আবার দেখা যেত যে এমন মরা পচা গন্ধ যেগুলোকে মানে সহ্য করা যায় না। আবার দেখা যেত দুপুরবেলা যেমন জুম্মার আগে নামাজের আগে সবাই নামাজ পড়তে গেছে, তখন এত সুন্দর একটা খুশবু আসতো যে কল্পনা করা যায় না, ফুলের কিংবা আতরের যে কোনো একটা খুশবু চলে আসতো। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো আপনাদের সঙ্গে ফোনে স্ট্যান্ডবাই আছেন, আপনি ঘটনাগুলো তো শুনছেন। হ্যাঁ আমি শুনছি। জি, আপনার কাছে আমরা ব্যাখ্যার জন্য নিশ্চয়ই যাব। আমি পরীক্ষা দিতে পারলামই না, আর তারপর আমি ব্যর্থ হয়ে যাই, তারপর মন খারাপ করে বাসায় বসে থাকি 5 বছর, কোনো কাজ করি না। তারপর হঠাৎ ভাবলাম একা একা সময় কাটে না, একটা ব্যবসার কথা ভাবলাম। আপনি ক্লাসটা শেষ মানে পড়াশোনা শেষ করে দিলেন কোন ক্লাসে? আমি 10 আর 5 বার পরীক্ষা দিতে চেষ্টা করলাম, পারিনি, আর পড়াশোনা করিনি। আর পড়াশোনা করলেন না আপনি? ওকে, 5 বার ট্রাই করলেন? হ্যাঁ, 5 বার ট্রাই করেছি, এবং আমার পরিবারও আমাকে সহযোগিতা করেছে পুরোপুরি ভাবে। কিন্তু হলো না? না হলো না, মোটামুটি সবাই শিক্ষিত পরিবারের, কিন্তু আমি পারলাম না। তারপর লম্বা সময় চলে যাওয়ার পর ভাবলাম যে আমি ঘরে বসে থাকবো, কিছু কাজ করি, কারণ আমার কাছে কিছু টাকা ছিল বাবার। বাবা এই পর্যায়ে বাবা মারা যান। তখনও কি আপনারা ওই জমিদার বাড়িতেই? হ্যাঁ, ওই জমিদার বাড়িতেই। তারপর যখন অনুমতি দিচ্ছে না ভাইয়া, তো কখনই রাজি না। তারপর আমি এক পর্যায়ে রাগ করে চলে গেলাম নানি বাসায়, যে ব্যাংকে টাকা ছিল সে টাকাগুলো, আর আমার বিয়ের যে গয়না আমার বাবা আমাকে দিয়েছিলেন সে গয়না। তখনও বিয়ে হয়নি মানে গহনা রেখেছেন? বিয়ে, আমার বিয়ে হয়নি। তারপর আমি চলে গেলাম আমার নানির বাসায়, ভাইয়া আমাকে রাগ করে আর কখনো ফোনও দিত না, কথাও বলতো না, আসতো না, আমিও বাসায় আসতাম না, কারণ আমাদের নানির বাসা নদীর ওই পার, আমার বাসা এই পার। তারপর প্রথমে যে ব্যবসাটা শুরু করি আপনার ফাস্ট ফুডের ব্যবসা, সে ব্যবসাতে আমি 3 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, 2 লক্ষ টাকাই মানে লস। এদিকে বাড়িতে সবার কাছ থেকে মানে বিরোধিতা করে আমি ব্যবসা শুরু করলাম, সবকিছু লস, মানে চারিদিক থেকে বিভিন্ন ধরনের গুঞ্জন কথাবার্তা শোনা যাচ্ছে। তারপর আমি আবার শুরু করলাম স্কুল কলেজগুলো দিয়ে ক্যান্টিনের বিজনেস, ওইখানে আমি 1.5 বছর ব্যবসা করি, কিন্তু কোথাও কোনো প্রফিট পাই না। কীরকম, আমার আজকে হয়তো 1000 টাকা লাভ আসতেছে, কিন্তু সেই লাভের অংশটাই নাই, শুধু মূল চালানটা আমার কাছে আছে, কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে আমি জানি না। তারপর আমার টাকাগুলো চুরি হতো, ধরেন আমি কোনো কারখানায় বিল দিতে যাব, ব্যাগে করে 10,000 টাকা নিয়েছি, আমি ব্যাগটা কিন্তু আমার কাছে, আমি কারো কাছে দিইনি, টাকা আমার কাছে, ব্যাগটাও আমার কাছে, আমি এই পর্যন্ত কার সাথে কথা বলি না, দেখাও করি নাই, আমি কারখানায় গেলাম ব্যাগটা টাকা বের করে দিলাম, ওরা টাকা কোনার পর হয়ে যায় 8,000। ইন্টারেস্টিং। আবার যখন আমাকে কর্মচারীরা টাকা এনে দেয়, লিখে দেয় 3 বার করে, গুনে দেয় 3 বার করে আমার সামনে, কিন্তু পরবর্তী যখন আমি টাকা গুনতে যাই সেখানে 200, 500, 1,000 নাই। Very interesting. তারপর এইসব কথাগুলো যখন বলি তখন আমাকে সবাই মানসিক সমস্যার প্রশ্ন করছে, যেটা আমরা প্রথমেই বলছিলাম। হ্যাঁ, তখন আবার বলে যে বাংলাদেশ ব্যাংকে তো টাকার অভাব নেই, সেখান থেকে নিলে নিতে পারে, তোমার কাছ থেকে খুচরো 5 টাকা নিয়ে কি করবে সে? তখন আমিও কোনো উত্তর দিতে পারি না, কারণ এটা আমার কোনো উত্তর নাই। তারপর একসময় আমি এই সব কিছু গুটিয়ে যখন 5 বছর পর বাসায় চলে আসি, নিজের বাসায় চলে আসি নানির বাসা থেকে, এখন শুরু হলো মূল ঘটনাগুলো। জি বলুন। আমি আসার পর বাড়িতে কারোর সাথে মানে ভালো ব্যবহার করতে পারতেছিলাম না, কারোর সাথে ঝগড়া লাগতেছে, কাউকে মারতেছে, বিভিন্ন সমস্যা শুরু হয়ে গেল। একদিন একটা রাতে একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটা হচ্ছে যে আমি তখন নানির বাসায়, এটা বলতে ভুলে গেছিলাম, আমার সেদিন রাতে আমি এক ঘরে একা ঘুমাতাম, আমি এই সিঙ্গাল খাটে শুয়ে আছি, হঠাৎ আমি আধো ঘুমো, তখন একটা আলো আমার মাথার কাছে আসলো, বলের মতো আলো, আলোটা হঠাৎ নাই, আমি আচ্ছা আচ্ছা ঘুমের মধ্যে দেখতেছি, তারপর একটা হাত শুধু এতটুকু, সাপের মতো চামড়া, সবুজ, নখ তিনটা খুব সুন্দর, যখন আমাকে ধরতে আসে আমি করেছি কিনা এইভাবে ধরেছি, হাতটা ধরে ফেলেছি, হ্যাঁ এইভাবে ধরেছি, ধরার পর সুরা ফাতেহা পড়তেছিলাম, অর্ধেকটা পড়া হয়েছে, কিন্তু ওর এত শক্তির সাথে আমি পেরে উঠতে পারিনি, ও আমাকে এক ঝটকা দিয়ে ফেলে দিয়ে চলে যায় খাটে নিচে। এটা এখানে শেষ হলো, রাতে আমার সকাল আর মনে নেই। ওই দিনই আমার চাচি মারা যান এই পুরাণটাকে বাংশালে, সবাই চলে আসে কিন্তু আমি আসি না, ওই ব্যবসার কারণে বিভিন্ন জনের বিভিন্ন কথা বলবে এর জন্য আসি না। তারপর আমার মনটা খুব খারাপ, আমার বাসার 4-5টা বাসার পরে আমার খালার বাসা, ঠিক যখন আমি আমার বাসার কাছে আসলাম, 3 তলা ছাদে আমার ভাবি দাঁড়ানো, আমার ভাবির সাথে সম্পর্কটা আমার খুব একটা ভালো ছিল না, দাঁড়ানো, সে যা কিছু পরতো, সে তার হাতে যে স্বর্ণের বালা, চেনের মধ্যে যে লকেট ঝুলানো থাকে, ঝুমকা, একদম সেম
অবস্থায় দাঁড়ানো, উনি আমাকে দেখে শুধু হাসতেছেন। ভাবলাম যে হয়তো বা আমার ব্যবসার লসের ই দেখে উনি এইভাবে ইয়া করতেছেন। দেখা গেল না, আমি যতক্ষণ পর্যন্ত অদৃশ্য না হয়ে গেলাম ততক্ষণ পর্যন্ত আমাকে দেখে দেখে উনি হাসতেছেন। মানে ওই সময়টা আপনি বুঝতে পারছিলেন যে আপনার ভাবি না অন্য কোনো কিছু? না, আমি ভাবলাম যে এটা আমার ভাবি। আচ্ছা, আমি আর কার সাথে সেদিন যোগাযোগ করতে পারিনি। এটা 2011 সালের কথা আপনার, মার্চের সময়, তখন হালকা হালকা শীত। তারপরে খালার বাসা থেকে আবার নানির বাসা চলে গেলাম, ওই দিন আমার সাথে কারোর সাথে কোনো যোগাযোগ নেই। তারপরে আমার মেজু বোন, মেজু আপা আসে আমার বাসায়, নানির বাসায় আসে আমার সাথে দেখা করার জন্য। আমি তখন বললাম চাচি মারা গেছেন, উনিকে জানাজা পর্যন্ত থাকতে পারলেন না ভাবি, এত আগে চলে আসলেন কেন? তখন উনি বললো যে না, জানাজা কেন, উনি আমরা তো রাত একটা পর্যন্ত সবাই ওখানে ছিল, ভাবিও ছিল, ভাইও ছিল, সবাই ছিল। কোনো গাড়ি ছিল না, আমাদের যে ট্যাক্সিটা ছিল সেখানে আমরা আটজন গাদাগাদি করে বসে বাড়ি ফিরেছি রাত 2টার দিকে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে ওইটা কি ছিল? একদম দিন 11:45 আমি তাকে দেখেছি, দিনের বেলা। হ্যাঁ, দিনের বেলা 11:45, আমার এখনো সময় মনে আছে। মাস মাসে রোদটা কিন্তু খুবই উজ্জ্বল সুন্দর হয়, এমন একটা পরিবেশে আমি তাকে দেখেছি। তারপর বাসা আরো কিছু সমস্যা হতে থাকে, যেমন আমি যখন আমার খাটটা হচ্ছে পশ্চিম এবং পূর্ব দিকে, পশ্চিম দিকে মাথা পূর্ব দিকে পা দিয়ে শুই, তখন রাত 1:30 বাজবে। কারণ আমি আমার মার সাথে কখনো ঘুমাই না, আমার ভয় হয় কি আমি মার গলা টিপে ধরি, যদি আমি কখনো কোনো ভুলে কিছু করে ফেলি। এর জন্য আমি এক রুমে ঘুমাই, আমার মা এক রুমে ঘুমান। আমি আমার রুমে শুয়ে আছি, মা আমার রুমে শুয়ে আছেন, ঘরে কিন্তু বাতি নাই, বারান্দা বাতি চলতেছে। পূর্ব থেকে 2টা লাল লাল বড় বড় চোখ, আমার মানে কোনো মাথা থেকে পা পর্যন্ত একদম সম্পূর্ণ ঠান্ডা বরফের মতো হয়ে গেছে, শুধু হাত দুটো বিদ্যুৎ যখন আপনাকে ঝাটকা মারে না যেভাবে যেভাবে হাতগুলো এভাবে এভাবে কাঁপে সেভাবে কাঁপতে ছিল 2টা হাত শুধু। আর মাথা থেকে পা পর্যন্ত আমার কোনো নড়ানোর অনুভূতি শক্তি ছিল না, মানে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছি আর হাত দুটো শুধু এইভাবে করতেছিল। তখন আমি মানে এক মিনিটের মতো আমি সেই অবস্থা ছিলাম, যখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার মতো একটা অবস্থা আসে তখন আমাকে ছাট করে ছেড়ে চলে যান সেদিন। তারপর ওঠার পর মার কাছে গেলাম, ঘরে এই পাশে আসলাম, ওই পাশে কিছু নেই, তারপর আমি আবার আমার জায়গায় শুয়ে পড়লাম। এটা হলো একটা। এগুলো হলে কি আপনি কারোর সাথে শেয়ার করতেন না, নাকি এমন হয়ে গিয়েছিল যে শেয়ার করতে করতে শুনতে শুনতে সবাই বিরক্ত? আসলে ব্যাপারটা আমাদের সাধারণ পরিবেশে অসাধারণ কথাগুলো খুবই তিক্তকর আর মানে ঘৃণার একটা মানে মানসিক ভারসাম্যতার যে একটা অবস্থা সেটাও থাকে না তখন আর, বলার মতো শক্তি থাকে না তখন আর। আপনার কথা অনেকক্ষণ ধরে শুনছিলাম, আবারও একটা কথা বলতে চাই। এই অনুষ্ঠানটি করতে এসে আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা দাঁড়িয়েছে, হেলোইট 920 বা যাহা বলিব সত্য বলিবতে সোশ্যাল যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কথা বলি, বাট প্যারানর্মাল ওয়ার্ল্ড আমাদের ব্যক্তি জীবনে এত বড় সমস্যা নিয়ে যে এক্সিস্ট করে, এই ডর অনুষ্ঠানটা করতে না আসলে আমার কোনো ধারণাই হতো না। এরা অবশ্যই এক ধরনের রোগী, এটা স্পিরিচুয়াল ডিজিজ বলেন আপনি কিংবা প্যারাসাইকোলজি জায়গা থেকে যেটাই বলেন না কেন, এই ধরনের রোগীদের ক্ষেত্রে বা এই ধরনের ভিকটিম যারা আছে তাদের ক্ষেত্রে আমরা সামাজিকভাবে যে ধরনের আচরণ করি সেটা নিঃসন্দেহে তাদেরকে আরও বেশি কষ্ট দেয়। আমার মনে হয় রেজা ভাই খুব মনোযোগ দিয়ে শুনতেছে, উনি বলবে শেষের দিকে এসে। বিষয়গুলো আসলে আমাদের জায়গা থেকে খুব সেন্সিটিভ, কারণ আমরা অনেক ফ্যামিলিকে পাই এখানে যারা একেবারে জ্ঞাতি গোষ্ঠী সহ এখানে এসছে, যে তার মেয়ের ব্যাপারে কিছু হেল্প করা যায় কিনা, ওটা করা যায় কিনা। আমরা তো আসলে হেল্প করতে পারি না, আপনাকে যেটা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আমরা সাজেশন দিই, পুরো বিষয়টা ডিসকাস করি, অ্যাডভাইস দিই, সেই অ্যাডভাইস অনুযায়ী চলতে পারি। রাইট, হ্যাঁ বলেন। তারপর একদিন আমার বড় আপু আমার বাসায় বাজার পাঠালেন, রোজা রমজান মাস সেটা ছিল, বাজারগুলো রাতে আসছে 11টার দিকে আসছে, আমি ওই সব ডাইনিং রুমে স্পেশাল রেখে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর হঠাৎ 1:30 দিকে আমাকে সেই ছোটবেলা যেভাবে আমাকে তুলে ফেলে দিয়েছিল না সেভাবে তুলে ফেলে দিল আবার। হ্যাঁ, তখন আমার মনে পড়লো এই ঘটনাগুলো কখন মনে পড়েছে জানেন, যখন আমি এখনো ফিল করতেছি তখন ওইসব পুরনো দিনের ঘটনাগুলো আসছে। জি, আমার তো অবস্থা আবার ঘটেছিল এটা। তখন কিন্তু আমি একটা একটা করে ভাবি আর একটা একটা করে খুঁজে বের করি, তখন আমি সবগুলো যখন একসাথে জড়ো করি তখন মনে হয় যে এই ঘটনাটা আমার ছোটবেলা থেকে শুরু হয়েছিল, যেটা আমরা বুঝতে পারিনি, বুঝতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। যেমন আরেকটা সমস্যা হতো, ছোটবেলা আমি সাপ দেখতাম, বড় বড় সাপ স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে যেত, সারা এলাকা ঘুরিয়ে আবার আমাকে বাসায় এনে দিয়ে যেত স্বপ্নের মধ্যে। হ্যাঁ, আবার কিছু কিছু স্বপ্ন আমি বলতেছি বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার, নিশ্চয়ই আমার এই ঘটনা কিন্তু কেউ বিশ্বাস করে না। আমি আপনাকে একটা কথা বলি রেজা ভাই, আপনাকে বোধহয় বলেছি অনেকবার আড্ডার সময়, আমি হ্যালোইট 920 এর অনুষ্ঠানে একজনকে পেয়েছিলাম, মাছ মারতে গেছে বেচারি, ওই জায়গা থেকে ওনাকে নিয়ে গেছে অন্য কোনো দেশে বা অন্য কোনো জায়গাতে, ওখানে গিয়েছে, ওখানে উনি জেলে বন্দী ছিল, ওনার পাশে একটা সাপ ছিল, পুরো ঘটনা 2 ঘন্টা উনি বলছে। এবং বিলিভ করবেন না, আমার কাছে খুব হাস্যকর লাগতেছিল বিষয়টা, বললো যে আমি যখন ফিরে আসলাম আমাকে যখন নামায় দিয়ে গেল, ওই যে বর্শিটা ফেলেছিলাম ওই বর্শিতে একটা মাছ ধরেছে, আমি দেখলাম ওই মাছটা শুকায় গেছে, অর্ধেক পিঁপড়া খেয়ে ফেলছে, এবং আমি যখন বাড়িতে গেলাম তখন আমাকে বলতেছে 1 সপ্তাহ তুই কই ছিলি, যখন বলছে আপনার ঘটনা কেউ বিশ্বাস করবে না, ও হাউমাউ করে কাঁদতেছে, মানে ভাই আমি জানি কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার
সাথে যেটা ঘটে গেছে আমি সেটা কিভাবে মানে আপনাদেরকে বিশ্বাস করবো? এবং ছেলেটা পড়াশোনা তেমন একটা নাই, 7-8 পর্যন্ত পড়াশোনা করেছে, এবং ওর যে বানিয়ে বলার যে ক্ষমতাটা এটা ডেফিনেটলি নাই। না, এটা বানিয়ে গলা ঘটনা নাকি ভাই, এই ধরনের ঘটনা আরে আমার কাছে অনেক স্টোরি আসছে এর মধ্যে। এটা একটা জিনদের রাত যে মানুষকে জিনরা নিতে পারে, চাই যাদেরকে পছন্দ করে, কিন্তু তারা এমন এক কাজ করে ওই রাজ্যে যাওয়ার রাস্তাটা যাতে মনে না থাকে তারা ভুলাই দেয়। তারপর ছোট একটা সাপ নিয়ে আমি সবসময় স্বপ্নের মধ্যে খেলা করি। মাকে বলে যে সাপটা নিয়ে কি করতেছিস, ফেলে দে। আমি বললাম মা এটা তার 2 টাকাতে আমি কিনে নিয়ে আসছি, আমি এটা খেলবই স্বপ্নের মধ্যে। হ্যাঁ, জীবন্ত সাপ আমি বিছানা নিয়ে খেলতেছি আমি। তারপর কিছু কিছু দৃশ্য আমি দেখেছি যেগুলো আমার যেটা আমি স্বপ্নে দেখেছি সেটা বাস্তবে পরিণত হয়ে গেছে, যে জায়গাটা আমি কখনো দেখি নাই এমন একটা জায়গায় নিয়ে চলে গেলো আমাকে। আমি কোনো একটা জায়গায় যাই নাই, কিন্তু দেখা আমি আগের দিন গেলাম, ঠিক পরের দিন আমি ওই জায়গাটা গেলাম স্বপ্নের মধ্যে, কিন্তু আমি সেদিন দেখলাম, তারপরের দিন আমি এখানে চলে গেলাম। কিন্তু এইসব ঘটনাগুলো যখন বলতাম তখন একটা কি সমস্যা হতো জানেন, ভালো কিছু বললে ভালো কিছু কথা বলে, আর যখন খারাপ কিছু বলে তখন বলে না বিশ্বাস করতে চায় না। আমাদের স্টোরিটা কিন্তু এখনো শেষ হয়নি, স্টোরিটা রিভিল করতে চাই, রেজা ভাই নিশ্চয়ই বলবে, কথা বলবে। আমরা এই পর্যায়ে যেহেতু বিরতির সময় হয়ে গেছে সুতরাং একটা ছোট্ট ইন্টারাপশন করছি। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি যে হন্টেড লাইফ যেটা প্রতি শুক্রবার রাত 11:50 আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে, সেখানে 2 ডাইমেনশন যুক্ত হচ্ছে। একটা হচ্ছে আমি এবং রেজা ভাই দুজন মিলেই পরামর্শ করেছি যে আমাদের সঙ্গে অনেকেই যেতে চান হন্টেড লাইফ, বিভিন্ন যে জায়গাগুলোতে আমরা যাই, তো সেটা আমরা একবারে পাবলিকলি ওপেন করে দিতে পারি কিনা। তো সেই জায়গাটা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে উপনীত হয়েছি, যদি আপনি মনে করেন যে আপনার কোন এলাকায় একটা হন্টেড জায়গা আছে সেটাকে আপনি আপনাদের মতো করে ভিডিও করে আমাদের এখানে পাঠাবেন, যদি বিষয়টা গ্রহণযোগ্য হয় তাহলে আমরা রাত 11:50 শুক্রবারে ওটা ভিডিও আকারে আমরা আমাদের পেজে পোস্ট করব। সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। 1 কন্ডিশন যেটা, সেটা হচ্ছে এটার রেসপন্সিবিলিটি কোনোভাবেই ডর নেবে না, এবং এটা যদি আপনি করতে গিয়ে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত শিকার হন বা কোনো ধরনের বিপদগামিতার শিকার হন বা দুর্ঘটনার শিকার হন, সেটার রেসপন্সিবিলিটি একান্তই আপনার। এই ব্যাপারে আমরা আপনাকে উৎসাহিত করছি না, বিষয়টি যদি আপনি করতে চান আপনি করতে পারেন, কিন্তু যদি সেই ভিডিওটা গ্রহণযোগ্য হয় আমরা সেটা প্রচার করব, যারা দেখবেন তারা যদি প্রশংসা করেন তাহলে আমরা আপনাকে পুরস্কৃতিও করব, কিন্তু আমরা আপনাকে ইন্সপায়ার করছি না এই বিষয়ে। যারা অনেকেই আছেন ব্যাপক সাহসী তারা নিজ চেষ্টা এটা করতে পারেন, 1। আর 2 হচ্ছে সামনের লাইভগুলোতে বিশেষ করে রেজা ভাই তিনি বেশ কিছু টেকনোলজি ইউজ করবেন, এবং এই টেকনোলজিগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই, বিশেষ করে সামনের যে শুক্রবার, সেই শুক্রবারই আমরা হয়তো আপনাদের সামনে আসতে পারবো একটা বিশেষ লাইভে। এই টেকনোলজিগুলো সম্পর্কে রেজা ভাই একটু ছোট করে কি বলবেন? আচ্ছা, সারা দুনিয়াতে যতগুলো প্যারানর্মাল সোসাইটি আছে তারা কিছু মেশিন ইউজ করে, যেমন ধরেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা EMF মিটার, আবার কিছু লোহা ইউজ করে, যে লোহার মধ্যে বিয়ারিং লাগানো থাকে, যে লোহাটা দিক নির্দেশনা করে যে কোন দিকে অতৃপ্ত আত্মা বা কোন দিকে ইলেকট্রোম্যাগনেটিক। আমরা গৌরব তিওয়ারির অনেকগুলো ভিডিও দেখেছি, এছাড়াও সারা ওয়ার্ল্ড এরকম আছে। তো আমরা সেসব মেশিন কোনোভাবে ম্যানেজ করছি, সেই মেশিনগুলো আমরা চাচ্ছি ইউজ করতে, দেখতে আসলে রেজাল্টটা কি দেয়। আমরা বলবো না কাউকে যে বিলিভ করতে মেশিনে সিগন্যাল দেওয়া মানে যে জিন আছে তা না, কিন্তু যেহেতু সারা ওয়ার্ল্ডে এই মেশিনগুলো প্রতিষ্ঠিত, মানে মনে করি আমরা ইন্ট্রোডিউস করতে চাই যে আমরা একটা লাইভ থেকে ঢাকার কাছাকাছি কোথাও থেকে একটা লাইভে এসে আমরা মেশিনগুলো ইউজ করে দেখতে পারি যে আসলে রেজাল্টটা কি দাঁড়ায়। পেস্টির কথা বলতে চাই যে পেস্টিতে আসলে আপনারা আমাদের ডট সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন। আমাদের পেস্টি হচ্ছে www.facebook.com/dorteam dorteam। আমি আবারও বলছি www.facebook.com/dorteam dorteam। আমরা ফিরে আসবো, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসবো মাত্র 4 পর। ডর মানে ভয়, হন্টেড বাই রান, ডর এক্লিপস। চার মিনিট পর আরও একবার স্বাগত জানাচ্ছি ডর ইক্লিপসে। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2 ডর ইক্লিপস, হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আর জি কেভরিয়া রয়েছি আপনার সঙ্গে, রেজা ভাই আছেন, এবং একজন নাম প্রকাশ করতে এখানে অনিচ্ছুক, তিনি তার জীবনের যে প্যারানর্মাল অভিজ্ঞতা সেটা তিনি এখানে শেয়ার করছিলেন। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতেছি। আর কি বাকি আছে যেটা আপনি শেয়ার করতে চান? কিছু ছোট ছোট বাচ্চার স্বপ্নে দেখতে পারতাম, মানে দেখতাম কিছু ছোট 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 বাচ্চা। হ্যাঁ, সেই বাচ্চাগুলো আমাকে সবসময় উপহাস করতো, এটা বুঝতে পারতাম না এর অর্থটা কি। যেমন আমি কখনোই কোনো ছেলের প্রতি কখনো দুর্বল হই নাই, আর এর জন্য আমাকে কিন্তু আমার স্কুল জীবনে অনেকে রবট বলতো, কিন্তু এটাকে বিশ্বাসও করতে চায় না, এর কারণ কিন্তু আমি জানি না। আপনি বলছিলেন প্রথমেই যে আপনি বিবাহিত নন। হ্যাঁ,
এবং আপনার বয়স বলছিলেন কত? 35 35। জি, আমি দুটো কোশ্চেন করতে চাই আপনার অনুমতি ক্রমে। একটা হচ্ছে যে আপনি কোনো ছেলেকে অনুভব করেননি সেজন্যই কি বিয়ে করেননি, নাকি এইসব ঘটনার কারণে আপনার বিয়ে হয়নি? না, এইসব ঘটনা তো অবশ্যই আছে, প্রভাব আছে। আমি কোনো মানে একটা যখন মানুষ একটা তরুণীতে পরিণত হয় তাদের যে একটা মনের মধ্যে যে বিষয়গুলো আসে, কিন্তু আমার মধ্যে সেগুলো ছিল না। অ্যাডোলেসেন্স পিরিয়ড আমরা যেটাকে বলি, মানে একটা ছেলেকে অনুভব করা আলাদা করে, এগুলো কোনোটাই ছিল না। মানে আমাকে একটা ঘরের মধ্যে রাখা হতো, আমি শুধু আমার জগতের মধ্যে ঘুরে ফিরে থাকতাম। কিছু ব্যক্তিগত কোশ্চেন করতে চাই, যেমন জিন সম্পর্কে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে জিনদের মেয়েদের প্রতি বা অ্যাট্রাকশনের যে জায়গাটা, এটাকে লাস্টফুল লাভ বলে, মানে এটা কামোদ্দীপক ভালোবাসা। আপনার ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে, আমরা ডেসক্রিপশন চাচ্ছি না, বিষয়টা কি এরকম যে আপনার মনে হয়েছে যে আপনার সঙ্গে এমন কেউ কি আছে যেটা আপনাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে বা এরকম কোনো কিছু? আমি সেটা কখনো অনুভব করি নাই, কিন্তু যতগুলো লোকের কাছে গেছি চিকিৎসার জন্য তারা এই বিষয়টাই ইঙ্গিত করেছেন আমাকে সবসময়। ওকে, কিন্তু আমি কখনো নিজের কাছে সেই বিষয়গুলো খুঁজে পাইনি। এবং এই ডাক্তাররা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা তো হতেই পারে না, একটা নর্মাল মেয়ে এটা হতেই পারে না। উনি আমাকে চিকিৎসার জন্য আমাকে অ্যাডভাইস দিলেন। আচ্ছা, তারপর চিকিৎসা সবকিছু নর্মাল? সবকিছু নর্মাল পেয়েছে। হ্যাঁ, তখন ডাক্তার নিজেও অবাক হয়ে গেছেন। এই ডাক্তারের সাথে আমি আপনার 2007 থেকে নিয়মিত চিকিৎসা করতেছি আমি। এখনো নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এখনো। এটা এখনকার আর 2011-এর। ও, উনিও তো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের আছেন। ওরে বাবা, অনেক বড় ডাক্তার, যেটা আমি শুরুতেই বলছিলাম। আপনি তো বিভিন্ন রিলিজিয়াসলি যারা এগুলো প্র্যাকটিস করেন তাদের কাছেও গিয়েছেন, কোনো রেজাল্ট কি দাঁড়িয়েছে? হ্যাঁ, একবার হয়েছিল যে হিন্দু একজন লোক বলল যে এটা কি হিন্দু, একে চিতাখোলায় নিয়ে যেতে হবে। আমাকে সাদা শাড়ি পরিয়ে, লাল ব্লাউজ, সাদা শাড়ি, শোল মাছ আছে না, 4টা শোল মাছ, শোল মাছ, হ্যাঁ, আর বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমাকে শ্মশানঘাটে গোসল করাতে হবে। আচ্ছা, সেটাও আমার পরিবার করলো, হিন্দু তবুও আমার পরিবার করতে বাধ্য হলো আমার জন্য, কিউরের জন্য, মানে একটু সুস্থ হোক। হ্যাঁ, যে ব্যক্তি আমাকে চিকিৎসা করতেছে সেই মরণাপন্ন হয়ে গেছে। তখন সে আসছে আপনার মানিকগঞ্জ থেকে, এত অসুস্থ হয়ে পড়েছে যে তাকে নিয়েই তখন খুব অস্থিরতার মধ্যে সময় কাটছে। তো সবাই ভাবতেছিল এই যদি মারা যায় তাহলে তো আমাদের খুব সমস্যা হয়ে যাবে, সেও আমাকে চিকিৎসাটা করতে পারে নাই। এইরকম প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটেছে, আমি এগুলো বলি না কারণ এত বলার দরকারও নাই। রাইট, আপনি কনভারসেশন করেছেন কখনো তার সাথে যে আপনার সঙ্গে যদি এরকম কিছু থেকেই থাকে? একটা বিষয় এই কারণে জিজ্ঞেস করছি যে একটা সময় তো আপনি বুঝতেন না যখন ছোট ছিলেন, যখন ধীরে ধীরে আপনি বুঝলেন, যখন চারপাশের মানুষজন আপনাকে ইঙ্গিত দিচ্ছে উল্টাপাল্টা কিছু আছে, তখন নিজে থেকে ওই জিনিসগুলো মেনে নেওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যায়, ভয় পাওয়ার ব্যাপার আছে। আবার যখন আপনি মেনে নিচ্ছেন তখন কোনো কনভারসেশন তার সঙ্গে হচ্ছে কিনা, তুমি আসলে কি চাও, কেন আমার সঙ্গে আছো, এগুলো কখনো হয়? হ্যাঁ, আমি জানি না ওই কথা বলেছে কিনা, তবে আমি একবার ঘুমের ঘরে বলেছিলাম, দেখো তুমি আমার সাথে যা করতেছো, আমার সময় আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ, তুমি কি চাও? আমি নামাজ পড়তে পারি না, জানেন। আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি আমার অপরাধটা কি? আমি বললাম যে কেন আমাকে তুমি এভাবে করতেছো, আমি জানি না এটা সত্যি কি না, আমি এখনো সিওর না। তো উনি বললেন যে তোমার কাছে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবো, এই একটা শব্দে সে বলেছিল, আর এই একটা শব্দে আমার মনে আছে, আমাকে ছেড়ে সে কখনো যাবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার সাথে থাকবে। ভেরি স্ট্রেঞ্জ। রেজাভাই, ইওর ফ্লোর। যাবো শোনেন, হ্যাঁ আমি বলি, যেটা বিজ্ঞান ভিত্তিক আপনার যে ব্যাপারটা সেটা কি বলবে আপনাকে, ডাক্তার আছে উনিও বলবে, বাট আমার সাজেশন হচ্ছে ডাক্তার দেখান। তারপর আমি আমার পক্ষ থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই বাড়ির কথা আপনি বলছেন, যে বাড়িতে আপনার থাকতেন রাজবাড়ি, সেই বাড়ির যে রাজা বা জমিদার থাকতেন ওনার নাম কি আপনি জানেন? আমার যত মনে হচ্ছে না, জাস্ট আমার ফিল হচ্ছে যে সেই বাড়িতে যারা থাকতো তারাও পজেস ছিল, এবং ওই জমিদার একটা মেয়ে ছিল যার সেম অবস্থা আপনার মতো, এবং সেই মেয়েটার আজও বিয়ে হয়নি। এটা জাস্ট আমার ফিলিংস, সেই মেয়েটার আজকেও বিয়ে হয়নি। যদি কোনোভাবে আপনারা সেই জমিদারের বংশধরকে খুঁজে পান, যদি কখনো সম্ভব হয়, কারণ আমরা জানি সংগ্রামের সময় অনেক জমিদাররা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে ব্যাক করছে, বা যে প্রপার্টি এক্সচেঞ্জ যে ব্যাপারটা বাংলাদেশে হয়েছে, যদি কোনো না কোনোভাবে সন্ধান পান দেখবেন ওই ফ্যামিলিতে একটা মেয়ে আছে যার বয়স আপনার কাছাকাছি, তারও আজও বিয়ে হয়নি। ওইখান থেকে কোনো একটা জিনিস ওইখানে রয়ে গেছে, যেটাকে আমরা ইফরিত বলতে পারি, এক্সিস্ট করে সেই বাড়ির আশপাশে বা সেখানে এক্সিস্ট করে, যেটা জেনারেশন ওয়াইজ যুগের পর যুগ মানুষকে। কিন্তু ওনাকে কেন ধরবে? ওনাকে ধরবে যদি কোনো প্রবলেম আমার দাদা করে থাকে বা আমার কোনো অতীত পুরুষ করে থাকে, সেটার জন্যে আমি সাফার হবো বংশানুক্রমে। ওনারা বাড়িটা কিনেছেন, ওনাদের তো সাফার হওয়ার কোনো সুযোগ নেই। এখন ওনার বাবার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা ওখানে, কোনো রেলিভেন্স কোনো ব্যাপার স্যাপার আছে? রিজন হচ্ছে কি ভাই, জিনরা যখন, আপনি তো জানেন জিনের যে রাস্তা থাকে, যাতায়াতের রাস্তা নির্দিষ্ট থাকে, তারা চাইলে ঘুরে যেতে পারে, কিন্তু তারা ওই নির্দিষ্ট জায়গা দিয়ে যায়। তো ঠিক তেমনি জিনের কিছু বাসস্থান থাকে, যারা মনে করেন বাথরুম খারাপ জিন যারা থাকে, ওই নির্দিষ্ট জায়গায় তারা বসবাস করে, তারা ওই জায়গা ছেড়ে যায় না। ওই জমিদাররা চলে যাওয়ার পরে আপনার যে রুম ছিল বা যে রুম আপনি বেছে নিয়েছেন ছোটোবেলায়, হয়তো সেই রুমটাই ছিল ওই জমিদারের মেয়ের রুম। যখন তারা চলে গেল তখন জিনরা তাদের প্লেস চেঞ্জ করতে পারে না, অনেক সময় জিনরা করে না, চেঞ্জ করে না, এক্সচেঞ্জ করে না। আমাদের মানুষের মধ্যে অনেক কিছু এক্সচেঞ্জ হয়, তো জিনদের ক্ষেত্রে জিনিসটা হয় না, খুবই রেয়ার।
তারা বাসস্থান চেঞ্জ করে না, তারা তখন আপনাকে পাইছে, তার কাছে মনে হতে পারে যে এটা না। কিন্তু রেজা ভাই, আমি সরি আবার ইন্টারাপ্ট করছি, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি অবশ্যই কোশ্চেন করতে পারবেন। ইন্টারাপশনের জায়গাটা হচ্ছে যে যেটাই আমরা করি না কেন সেটা তাদের জায়গা থেকে একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক থাকতে হবে। যেভাবে যদি আমরা এটা সত্যি ধরে নিই ওনার ক্ষেত্রে, উনি যেটা বলতেছেন প্যারানরমাল যে প্রবলেমগুলো, এইটা জিন ওনার সঙ্গে যেভাবে আছেন ওনার বর্ণনা অনুসারে, তাহলে এটা তো মানে এত বড় রিভেঞ্জ হতেই পারে না। এটা রিভেঞ্জ না, ছেলে একটা মেয়েকে পছন্দ করতে পারে, করতেই পারে, খুবই নরমাল। না কিন্তু ওনার সিম্পটমের জায়গা থেকে উনি যেগুলো বলেছেন সেখানে কিন্তু এমন কোনো বর্ণনা আমরা পাইনি যে ওনার সামনে ছেলে এসে ওনাকে কনভিন্স করার চেষ্টা করতেছে বা ওনাকে তিনি ভালোবাসেন, ওনাকে তিনি চান, এই ধরনের একটা ইনভলভমেন্ট, এগুলো কিন্তু কিচ্ছু নাই। বড় প্রমাণ হচ্ছে এটাই যে ওনার বিয়ে আজও হয়নি 35 years old। এটার কারণ হচ্ছে যে জিন্নাত যে জাতিটা থাকে তারা সবার আগে এই কাজটা করে, বিয়ে আটকে দেয়। এখন উনি যখন ঘুমায় থাকে, ঘুমানোর সময় মানুষ সাবকনশিয়াস থাকে, তার কোনো সেন্স থাকে না, তখন জিন যদি ওকে টাচও করে উনি তো বুঝবে না, উনি তো স্বপ্নের মধ্যে ব্যস্ত। স্বপ্নের মধ্যে মানে উনি স্বপ্ন হয়তো প্রচুর দেখে, মানুষ যখন স্বপ্ন দেখে তখন তার কনশিয়াসনেস থাকে জিরো, তার দেহ থাকে অচল। কিন্তু সেটার জন্য জমিদার বাড়ির সাথে ওনার কি সম্পর্ক? ওনার সম্পর্ক হচ্ছে এটা, আপনি যখন ছোট ছিলেন আপনি খেয়াল করে দেখেন ক্লাস থ্রিতে থাকা অবস্থায় আপনার চুল অনেক লম্বা ছিল। যেটা বলতেছেন যে যদি জমিদার বাড়ির সাথে সম্পর্ক থেকে থাকে সেটা ওনার উপরে এসছে, তো ওনার উপরে আসলে সেটা তো ওনার পাপের ফল না? ওনার পাপের ফল অবশ্যই না। হ্যাঁ, তাহলে উনি যেটা একেবারে ছোটবেলা থেকে একবার জন্মের পর থেকে এখন পর্যন্ত ওনার মার কথা অনুযায়ী আড়াই বছর না, মুখ দিয়ে যখন ফেনা উঠল ওখান থেকে শুরু করে এখন 35 বছর পর্যন্ত উনি ভিকটিম, এবং এত কিছুর পরে ওনার ট্রিটমেন্ট ভালো হয় নাই, তাহলে এটা উনি কোন পাপের শাস্তি ভোগ করতেছে সেটা যদি আমার জানতে হয়, বের করতে হয় রহস্য, তো ওনার হাতের এই জায়গাটা দেখতে হবে আমাকে। এছাড়া এটা একটা কারণ বলি আপনাকে, বইটা দেখতে হবে, তাছাড়া আমাকে আপনার সাথে বসতে হবে যেগুলো জানার জন্য কেন আপনাকে সে ধরলো। বলছেন আমাদেরকে অফিয়ারে যে মাঝে মধ্যে আপনি পজিটিভ হয়ে যান, কিন্তু একা থাকলে, হ্যাঁ একা থাকলে পাবলিকের সম্মুখে পজিটিভ না, এটা মানে আপনার উপরে এখনো ভর করে। তো মেডিকেল ট্রিটমেন্টের কথা আপনি বলছেন 2007 থেকে ওষুধ খান। আচ্ছা, আপনি ডাক্তারের কাছে যখন এই কথাগুলো বলেন এই পজিটিভ ব্যাপারটা, ডাক্তার তো তখন আর অযৌক্তিক কিছু কথাবার্তা বলে যে এইসব বিষয় কোনো অহেতুক একটা বিষয়, এগুলো তুমি কল্পনা, মনের ভুল ধারণা, এগুলো এগুলো হতেই পারে না। আর উনি আমাকে নিয়মিত চিকিৎসা করার পরে আমি যে পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছি, উনি যখন কাউন্সিলিং করেন আমি গত মাসে গিয়েছিলাম, সে যে আমাকে পরামর্শ করে দিচ্ছে সেই অনুযায়ী আমি চলতে পারতেছি এবং আমার সময়টা কাটতেছে, না হলে আমার সময়টা আরো এলোমেলো হয়ে যেত, আরো জটিল হয়ে যেত। না সেটা তো অবশ্যই, তাহলে উনি ট্রিটমেন্ট করতে পারফেক্টলি আছে। এখন এই সব জায়গাটা তো আসলে ডেফিনেটলি বলা যায় না যে আপনি প্যারাসিটামল খেলেন আপনার জ্বর কমে গেল, ব্যাপারটা তো এরকম না। সো এটা এমন হতে পারে লাইফ লং আপনাকে এই ট্রিটমেন্টটা নিতে হবে, এবং এটা একটা সাইকোলজি ট্রিটমেন্ট, কিন্তু এরকমই এরকমই হয়। আমার কথা হচ্ছে ভাই, সাইকোলজিক ট্রিটমেন্ট এরকম যদি আপনি বলেন, আমার সহজ প্রশ্ন, 2007 সালে উনি ট্রিটমেন্ট শুরু করে, আজকে 10 বছর হয়ে গেছে, একটা লোহা যদি 10 বছর আপনি হাত দিয়ে ঘষেন সেই লোহাটা কিন্তু মানে ক্ষয় হয়ে অর্ধেক হয়ে যাবে, উনি তো মানুষ। 10 বছর ধরে ট্রিটমেন্ট করার পর উনি বলতে সে সুস্থ হয়নি, আর কত ট্রিটমেন্ট করবে না? কিন্তু 10 বছর ট্রিটমেন্ট না করলে উনি হয়তো বেঁচেই থাকতে পারতেন না, এটা আপনি কিভাবে দেখবেন? আমার কথা হচ্ছে কোনো ডাক্তারকে লিখিত দিবে যে কনফার্ম সে ঠিক করে দিবে? না কোনো ডাক্তার, আপনি লিখে দিতে পারবেন? আপনি যে ডাক্তারের কথাটা বললেন, আপনি আমাকে এটা বলেন যে আপনি কি এটা লিখিত দিতে পারবেন যে আপনি ওনাকে সুস্থ করে দিতে পারবেন? হ্যাঁ, আমি তো কোনো গ্যারান্টি কোনো দিন না, পৃথিবীর কেউই এটা গ্যারান্টি দেয় না। 10 বছর উনি যে টাকা ইনভেস্ট করছে এটা আমি যখন একটা মাধ্যম পেলাম সেটা একজন ডাক্তারের, কবিরাজ পেলাম না কিছু পেলাম না, যাই পেলাম সব মানে ভুয়া, কোন সমস্যা সমাধান হয় না, শুধু তারা বলে যায় টাকা নিয়ে যায়। যেমন আমাকে এটা বলি নাই, বলি একজন 10 নম্বরে একটা ফকির বললো তুমি 10,000 টাকা নিয়ে আসো, একটা তাবিজ দিলে তুমি ঠিক হয়ে যাবে। আমি ঠিক 10,000 টাকা তাকে নিয়ে দিলাম, তাবিজ দিল, 3 দিন পরে তাবিজটা আমার গলা থেকে নাই, ট্রিটমেন্ট যদি বলা হয় সেটা তো সায়েন্সের জায়গা থেকেও নেই, সেটা কোনো স্পিরিচুয়াল জায়গা থেকেও নেই। আপনি যদি মনে করেন যে আপনি ধর্ম মানবেন, আপনি রিলিজিয়নটা সমস্ত একদম মনের জায়গা থেকে বিশ্বাস করে মানেন, সেটা ব্রেনের একটা ফাংশনের জায়গা থেকে, হ্যাঁ ঠিক আছে, আপনি বিশ্বাস করেন, আল্লাহ চাইলে তো আপনাকে মুক্তি দিয়ে দিল, তাই না? কবুল করার তো একটা বিষয় আছে, কিন্তু কোন ধরনের স্পিরিচুয়ালি যারা এগুলো প্র্যাকটিস করেন, যারা এগুলো ট্রিটমেন্ট করেন, তারা কি আপনাকে কোনো গ্যারান্টি দিতে পারবে যে আপনি এটা করলে ভালো হয়ে যাবেন? সেটা কেউ দিতে পারবে? কেউ দিবে না।
একটা এই আপনার এই কথা প্রসঙ্গে একটা কথা আসছে, গত বছর দুর্গা পূজার সময় বরিশালে যাব চিকিৎসার জন্য, উনি আমার কাছে 50,000 টাকা চাইলেন, তো আমি বললাম ঠিক আছে 50,000 টাকাই দেবো, তবে জিনিসটা একেবারে তাড়িয়ে দিতে হবে যাতে এ আমাকে কখনো আর উত্তক্ত না করতে পারে। উনি একজন মহিলা, উনি বললেন না এটা সম্ভব না, আমি ছাড়াই দেবো, তারপর যদি 2 মাস পর 1 মাস পর আসে এটা আমি গ্যারান্টি দেবো। তাহলে আমি বললাম আমি 50,000 টাকা কেন দেবো তাহলে? সেম কোশ্চেনটা আমি আপনাকে বলি। আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে বললো যে ঠিক আছে আমি তোমাকে কাউন্সেলিং করব, তোমাকে আমার 50,000 টাকা দিতে হবে, ডাক্তার কি আপনাকে গ্যারান্টি দিবে যে 50? ডাক্তার গ্যারান্টি দিবে না, এটা কেউ দিবে না, কিন্তু যখন যারা কোনো জিন পালে, জিন কিন্তু মানুষের কাছে তখন দাস হয়ে যায়, আর যখন সে আমার এই জিনটাকে জব্দ করবে সে কিন্তু তার দাস হয়ে যাবে, তার বাইরে যেতে পারবে না। আপু আমার প্রশ্নটা ছিল যে আপনি যখন এই ধরনের একজন স্পিরিচুয়ালি যিনি ট্রিটমেন্ট করছেন, সেই মানুষ যখন আপনার কাছ থেকে কিছু অর্থ চাচ্ছেন, তখন আপনি তাকে সেই অর্থটা দিতে সন্দেহ করছেন এই কারণে যে তার তো আসলে এই জায়গাটায় কোনো সার্টিফিকেট নাই, সে আপনার সঙ্গে চাইলে 2 নম্বরিও করতে পারে, তাই না? কিন্তু একজন ডাক্তার যখন আপনার কাছ থেকে চাচ্ছে তখন আপনি কোনো সন্দেহ করছেন না, কারণ তার একটা ইনস্টিটিউট আছে, সে ডাক্তার, তার কাছে রোগী গিয়ে ভালো হয়, সুতরাং আমার তাকে পড়তে দিতে কোনো সমস্যা নেই, দেশের একটা সুনাম ধন্য সবকিছু। এক্স্যাক্টলি, আপনি যখন লক্ষ টাকা দিয়ে একটা অপারেশনও করবেন তখন আপনাকে একটা বন্ডের সাইন দিতে হয়, আমি যদি মারা যাই আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তোমাকে ফিসাবে নিলাম, আমি দিয়ে দিলাম। আপনি একজন স্পিরিচুয়ালি যে ট্রিটমেন্ট করছেন তাকে আপনি এটা দিবেন না, কারণ আপনার মনে হতে পারে সে ভণ্ড বা তার মধ্যে কোনো বিষয়টা থাকতে পারে, বিষয়টা কিন্তু দুটো একই জায়গায় মূলত একটা মিল আছে। ট্রিটমেন্টের জায়গাটাতে কেউই আপনাকে কোনো গ্যারান্টি দিতে পারবে না, সেই ট্রিটমেন্ট বা সেই সায়েন্স এখন পর্যন্ত আসেনি আমাদের দুনিয়াতে। সো স্পিরিচুয়াল জায়গা থেকে এটারও সুযোগ আছে, ভণ্ড মেরের সুযোগ আছে, ডাক্তারদেরও ভুল হয়। আমার প্রসঙ্গটা যেটা ছিল রেজা ভাই, আমরা বোধহয় অফ টপিক হয়ে যাচ্ছি অনেক বেশি, যে আপনি যেটাকে বলছেন যে ওনাকে পজেস্ট করেছে ওই বাড়িটা থেকে মেবি, কিন্তু আমি পজেস্ট করার আগে প্রথমে বলে নিয়েছি ভালো ডাক্তার দেখাইতে, কারণ আমি নিজে একজন সায়েন্টিফিক ম্যান, রিসার্চ করি প্যারানর্মালের উপরে, আমি কোনো চিকিৎসক না বা আমরা সবসময় রিচুয়াল চিকিৎসক আমি না, রাইট? ওনাকে এখনো বলবো ভালো ডাক্তার দেখাতে, কিন্তু ওনার মধ্যে সিমটম আমার ধরা পড়তেছে। প্রথম হচ্ছে উনি বোধহয় প্রচুর পরিমাণে বই পড়ে, প্রচুর পরিমাণে বই পড়ে। আপনি পড়েন? আমি বই পড়ে জয় গল্পের বই পড়েন, যেমন আপনার যেমন এখনকার মেয়েদের যে বিষয়গুলোতে হুমায়ুন আহমেদের বই, মানে সুনীল বন্দ্যোপাধ্যায়ের বই, এগুলো পড়ি না আমি কখনো। শুধু ওই বইয়ের কথা আমি কেন কেন বলছি না বললাম, কারণ উনি যে ধরনের বই পড়ে এটা বললেন, ওনার স্টোরিগুলো যখন স্টোরিগুলো গুছানো হয় মানুষের, তখন এখানে ভিন্ন রূপ ভিন্ন মাত্রা এখানে যোগ হয়। যখন একটা মানুষ আতঙ্কিত থাকে তার ঘটনা নিয়ে, আমাকে রাত 11টায় রেডিওতে আসি, আসার সময় রাস্তা আমাকে হাইজ্যাকার ধরছে, আমার বচন ভঙ্গি থাকবে একরকম, হাইজ্যাকার ধরছে, ছিনতাই করে ধরছে আমাকে। আপনার ওনার বর্ণনা শুনে মনে হচ্ছে যে উনি বইয়ের জায়গা থেকে জিনিসটা একদম সাজানো গোছানো ওরকম বর্ণনা, কিছু কিছু ক্ষেত্রে উনি বই পড়া থেকে আসতেছে, কিন্তু আমি বলবো প্রথম কথা হচ্ছে আমি আপনার সঙ্গে একমত নই রেজা ভাই, কারণ একমত নই এই কারণে যে আমার এই ইন্টারভিউইং এর বয়স প্রায় 12 বছর রেডিওতে, রেডিও এবং টেলিভিশন সবকিছু মিলিয়ে, উনি যেটা বলেছেন সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যেটা মনে হয়েছে যে ওনার বলার জায়গাটা কোনোভাবেই বই কেন্দ্রিক ছিল না, একেবারেই ব্যক্তিগত অনুভূতি, বিকজ ওনার চোখের দিকে আমি তাকিয়েছিলাম, এটা বোঝা যায়। আসলে আপনি যে কথাটা বললেন আমাকে রেজা ভাই, এ ধরনের প্রশ্নের সম্মুখীন আমি সবসময় হচ্ছি, কিছু সমস্যা নেই, কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই সমস্যার ভুক্তভোগী আমি। বলে না যে ভুক্তভোগী সেই শুধু বোঝে, আর কেউ বোঝে না। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা হয়তো ঠিক আছে আপনার দিক থেকে, কিন্তু আমি বলবো আমি এই সমস্যার মধ্যে জড়িয়ে থেকে আমি এখন নিজেকে একা করে ফেলতেছি। দেখেন আপু, আপনার সবচেয়ে বড় সমস্যা আপনি খুব রাগী মানুষ। হ্যাঁ, উনি ওনার সিদ্ধান্তে অটুট অল টাইম, মানে কারো কথা শুনতে রাজি না, সেটা আপনিও অনেক ক্ষেত্রে রাজি না, উনি তো কোনো ক্ষেত্রেই না, না না কোনো ক্ষেত্রে অবশ্যই, এটা আপনিও আপনার সঙ্গে যতটুকু সময় চলেছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে আপনার সিদ্ধান্ত যদি এরকম হয় যে সেটাতে একদম ভয়াবহ রকমের ভুল হয়ে যাচ্ছে, তারপর আপনি সেখান থেকে সরেন না। আমি আপনার কথা শুনি না, এটা এটা সবার ক্ষেত্রেই মোটামুটি হতে পারে, এটা তার ব্যক্তিগত মানে চিন্তা চেতনা থেকে আসে, কারণ এটা একটা কারণ ওনার আজকের এই পরিস্থিতির জন্য। কিন্তু যদি আমি প্যারানর্মাল কথা বলি, যদি ওনার যে বাড়িটা সেই বাড়িটা হন্টেড হতে পারে, যদি বাড়ির ভিতরে থাকে। আরেকটা কথা বলি এখানে, জানেন আমি ছোটবেলায় মোটামুটি মাছ খেতাম, আচ্ছা একটু বয়স হওয়ার পর থেকে আমি নিরামিষ খাওয়া শুরু করলাম, আমি কোনো মাছই খেতাম না, জানেন? ইন্টারেস্টিং। আর নিরামিষ অটো অটো চলে, হ্যাঁ নিরামিষ কি ধরনের নিরামিষ সেটা জানেন? পেঁয়াজ রসুন এগুলো ছাড়া, শুধু তেল দিয়ে। এখনো কিন্তু আমি নিরামিষ খাই বেশিরভাগ সময়, মাছ মাংস খুব কম খাই। আপু আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ধর্মেই আছে, যার ক্ষুধা সেই যদি হাত না বাড়ায় উপরওয়ালা কখনো সাহায্য করে না। আমি একটু ঘটে অন্যরকম ভাবে বললাম, আপনি নিজে কখনো এই বিষয়গুলো নিয়ে স্টাডি করেছেন এত বছর ধরে আপনার ভিতরে জিনিসগুলো? আমি ডাক্তার কবিরাজের কাছে না গিয়ে একটু নিজে নিজে স্টাডি করা, একটু এখন আমি চেষ্টা করতেছি। যেমন আমি আপনার কিছু কিছু অনুষ্ঠান শুনেছি, সবগুলো শুনি নাই, যে আপনি জিনদের জাতগুলো বলে দিতে পারেন যে এই জাতে এই কাজটা করতেছে, ওই জাতে এই কাজটা করতেছে। আমাদের মানুষের জাতি যেমন অনেকগুলো জাত আছে, জিনদেরও আছে,
এই জাতিগুলো কথা বলে আমি ভেবেছিলাম আপনি আমাকে আমাকে যে আছে সেই জাতির কথাটা বলে দিতে পারবেন। সেটা আপনাকে নাম বলছি ইফ্রিত। না আমি ইফ্রিত বলেছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি কেন বিশ্বাস করবেন রেজা ভাইকে? ওনার হাতে কি এমন কোনো কিছু আছে উনি দেখাই দিয়ে বলবেন? আমি সেটা বলতেছি না, এমন কিছু আছে। এটা হচ্ছে উনি এটা গবেষণা করতেছেন, আর গবেষণা যখন মানুষ করে তখন সে কিছু বিষয় নিয়ে আলোচনা করে, নিজের মধ্যে নিজে সবকিছু জানার চেষ্টা করে। উই ইউজ দা ওয়ার্ড লাইক রিসার্চার, রিসার্চার বলতে গেলে আরো ইনডেপথ অনেক কিছু হয়, কিন্তু উনি স্টাডি করেন। হ্যাঁ স্টাডি করতেছেন। তাহলে উনি যখন স্টাডি করতেছে তখন উনি আমাকে যে পরামর্শ করলেন সেগুলো আমি চলতে পারবো, হয়তো বা জিনের যে কোন জাতের জিন এটা কিভাবে যেতে পারবে সে হয়তো বা পদ্ধতি আমাকে বলে দিতে পারবে, এই জন্য আসা আমার। যে ব্যাপারটা আমি বলি, ফ্রিজ যে জিন থাকে সেটাকে তাড়ানো মানুষের পক্ষে খুবই কঠিন। এবার আমি বলবো পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে, এই কথা আমি প্রসঙ্গে একটু বলি। হ্যাঁ আমি অনেক কথা সংক্ষিপ্ত করে বলেছি, এই কথা প্রসঙ্গে আমি যখন কোনো কাজ চিকিৎসা করতে গিয়েছি তাদেরকে এই জিনটা মারার হুমকি দিয়েছে। আমি আপনাকে মারার হুমকি দিবে না, কিন্তু এই জিনটা ভাগাইতে হলে আরেকটা তার সমপরিমাণ জিন লাগবে যাকে তার পিছনে লাগাতে হবে। কারণ কিভাবে একটা কথা বলছিল যে যে লাস্ট ফুল লাভ, যেটা যদি কোনো জিন কোনো মেয়েকে পছন্দ করে তাকে ধরে রাখে তাকে ভালোবেসে থাকে, সে অবস্থান করে তার বিছানার নিচে এবং তোষকের নিচে। জিনটা কিন্তু যে কোনো মানে আকার ধারণ করতে পারে, বায়ুবীয় ইভেন স্মোকের আকার ধোঁয়ার আকার ধারণ করতে পারে, সে অবস্থান করে তার বিছানার নিচে। এটা খেয়াল রাখবেন, বিছানার নিচে আপনি যতই ক্লিন করবেন একটু পরে ময়লা হয়ে যাবে। এটা যারাই এই মুহূর্তে আমাকে শুনতেছেন তারা ট্রাই করে দেখতে পারেন, বিছানা যতই আপনি ক্লিন করেন অল্প সময় পরে দেখবেন সবচেয়ে বেশি ডার্টি হচ্ছে ওই জায়গাটা পুরো ঘরের মধ্যে। এর কিছু কারণ থাকে। তো আপনার যে সাথে যদি আমি ধরে নিই যে আছে, ধরে নিলাম যে আছে, আমি কনফার্ম দিয়ে কিছু বলবো না, আপনার যে ক্ষেত্রটা সেটা হচ্ছে যদি সে ইফ্রিত জিন আপনাকে পজেস্ট করা থাকে, এটা সবচেয়ে শক্তিশালী হবে, দুইটা কারণে আঘাত করবে। যদি আপনাকে সে পজেস্ট থেকে ছাড়াতে চায় কোনো কবিরাজ বা হুজুর, তাকে আঘাত করবে। দ্বিতীয় হচ্ছে যদি আপনাকে কেউ ভালোবেসে ফেলে, আপনি কোনো ছেলেকে ভালোবেসে ফেলেন, তাহলে সেই রিলেশন টিকতে দিবে না, সে কোনো না কোনো ভাবে আলাদা করে। আচ্ছা কোনো লাইফে সেটা হয় নাই, আমি আপনাকে ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু আপনি পড়াশোনা করেন স্টাডি করেন, উনি যেটা বললেন আপনি ডাক্তার বলেন কবিরাজ বলেন কোনো ধর্মীয় আলেম বলেন তার কাছে যান, যে কোনো ধরনের পরামর্শ আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত, আমার মনে হয় ততটুকুই আপনি বিলিভ করেন যতটুকুতে আপনার হাত নাই। এখন একজন ডাক্তার যদি আপনাকে একটা ওষুধ দিয়ে বলে এটা আপনি খান, আপনি ওষুধটা সম্পর্কে গিয়ে গুগলে সার্চ করতে পারেন, ইউটিউবে দেখতে পারেন এটার কেন ইম্প্যাক্টটা কি হয়, হ্যাঁ এতটুকুই আপনি পারবেন, কিন্তু ওষুধটা কেমনে বানানো হয়, কোন কেমিক্যাল দিয়ে বানানো হয়, কি করা হয় এত আপনি পাবেন না। তো অতটুকু পর্যন্ত আপনাকে বিলিভ করতেই হবে, বাকিটুকু যতটুকু আপনার স্টাডি করে নিজে নিজে অ্যাচিভ করা সম্ভব অতটুকু আপনি নিজে করেন, এটা হচ্ছে আপনার প্রতি আমার রিকোয়েস্ট, ঠিক আছে? 35 ইয়ার্স আসলে কোনো ব্যাপারই না, জীবনে হয়তো আরও 35 বছর আল্লাহ অপেক্ষা করে রেখেছে, এবং ওই 35 বছরের 5 বছর হয়তো আপনি এমন জীবন কাটাবেন যেটা আপনার মনে হবে যে না জীবন সার্থক হয়ে গেছে। সুতরাং হোপলেস হওয়ার কোনো কারণে আপনি বলছিলেন আপনি ডেল কার্নেগির বই পড়েন, সো আমার মনে হয় যে ডেল কার্নেগির বই পড়লে এটা ভালো ব্রেনের মোটিভেশনের জন্য। আমার মনে হয় আপনার সাইকিয়াট্রিস্টই আপনাকে সাজেশন করেছে, মেবি করেন আপনি কি করেছেন। এটা আমার যে ভাই মারা গিয়েছিলেন রোড অ্যাক্সিডেন্টে, এই ভাই বইগুলো পড়তেন, তখন ছোটবেলায় আমি ওই বইগুলো একটা একটা করে পড়তাম, তখন যখন ভাই দেখলেন যে আমি এই বইগুলো পড়তেছি তখন সে এই বিভিন্ন ধরনের বই আমাকে কিনে এনে দিতেন। ওকে থ্যাংক ইউ সো মাচ। আমি ডক্টর তাজুল ইসলাম, আপনি এতক্ষণ ফোনে আছেন, বিষয়টা নিয়ে আমরা অনেক ইলাবোরেট করে ফেলেছি পুরো এক ঘন্টা। সো ডক্টর তাজুল ইসলাম, সামাজিক ব্যাধির জায়গাটা থেকে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পার্সপেক্টিভে বিষয়গুলোকে নেওয়া খুব ডিফিকাল্ট, সেই জন্যই আপনাকে আমরা এখানে ইনক্লুড করেছি। আমার একটা বিষয় আপনার কাছে কোশ্চেন করার আছে, পুরো ঘটনা নিয়ে আমি জানি যদি বলতে দেন আপনি এক ঘন্টা বলতে পারবেন, আপনি আমাকে শুধু একটা বিষয় একটু বলেন, উনি যেটা একদম বাস্তবত ফিল করলো যে উনি খাটে শুয়ে থাকা অবস্থায় কেউ একজন 2-3 হাত ওনাকে উপরে তুলে ফেলেছে, যেটা ওনার মানে একেবারে পরিণত বয়সে উনি ফিল করেছেন, ছোটবেলাতে একসময় ফিল করেছেন, এটা সায়েন্সের জায়গা থেকে সাইকোলজির জায়গাটা থেকে সম্ভব কিনা? যদি সম্ভব না হয়ে থাকে তাহলে প্যারাসাইকোলজি এটাকে কি বলে? মানুষের এই যে প্যারানর্মাল এক্সপিরিয়েন্স গুলি, যে উনি এক হাত উপরে বিছানার উপর চলে গেছিলেন, আমাদের যে সচেতনতার লেভেল, আমরা একটা নর্মাল লেভেল থাকি, আবার একেবারে এটা ডাউন হতে 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 একেবারে আনকনসাস কমা মৃত্যু এটার লেভেল চলে যায়, রাইট? আবার এই কনসাস থেকে একটা আনকনসাস আবার একেবারে স্পিরিচুয়াল কনসাস যেটা আছে এটা সবটাই সায়েন্সেরই অংশ। এই যে কনসাসনেসটা, এই কনসাসনেস যদি অল্টার্ড হয় এই জন্য অনেকগুলি মানে স্টেজ চলে আসি, একটা যেমন টুইলাইট স্টেজ একটা বলি, অনিরয়েড স্টেজ বলি, কনফিউশনাল স্টেজ বলি, ডেলিরিয়াস স্টেজ বলি, আরো এরকম অনেক ধরনের অল্টার্ড কনসাসনেস থাকে। এই কনসাসনেস গুলি অল্প সময়ের জন্য থাকে, এটা কোনো রোগের মধ্যে না, এটা কিন্তু সাধারণ স্বাভাবিক মানুষের ভিতরে হতে পারে। আর একটা আমাদের ডি রিয়েলাইজেশন, এই পারসেপশনাল ডিসঅর্ডার হলে মানুষ বাস্তবতাকে বিকৃতভাবে দেখে, এরকম বিভিন্ন অদ্ভুত উপলব্ধি ঘটানো যেতে পারে।
অস্বীকার করি না, বিজ্ঞান এটা অস্বীকার করার মতন উপাত্ত বিজ্ঞানের কাছে নেই। আমাদের সমাজে যেটা হচ্ছে মিথ বা অপবিশ্বাসটাকে গ্রহণ করে অপবৈজ্ঞানিক একটা ব্যাখ্যা দিয়ে একটা মনোজগতে একটা পরিবর্তন করে কিছু রোগ তৈরি করা হয় যেটাকে জিনবুট বলা হয়, সেটা একটা ব্যাপার। সেটা কিন্তু রোগ এবং সেটা চিকিৎসা করা যায়, যাদেরকে জিন ধরে সেটা কিভাবে তাদের উপর আসর করে এই বর করা কিন্তু একটা আমাদের সাইকোলজিক্যাল সিন্ড্রোম। এই সিন্ড্রোমটাকে কিভাবে হয়, ব্রেন কিভাবে পরিবর্তন হয় এটা হচ্ছে সেটা প্রয়োজন। আমি তো রেগুলার ওই সমস্ত রোগী দেখি, আমরা একজন সুযোগ পালো হয়তো একেবারে বাস্তব রোগী নিয়ে এসে আমাদের শোনা দিতে পারি কিভাবে কিভাবে তাদের উপর জিন আরো হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে আমরা কিভাবে চিন্তা করলাম এই যে পরিপূর্ণ ব্যাপারটা হয়তো একদিন আমরা সুযোগ পালো করবো। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সবসময় বলি কোনো কিছু বিশ্বাস করার আগে আপনি যাচাই করুন, যাচাই করে তারপরে বিশ্বাস করুন, ইভেন আপনি ডরও বিশ্বাস করেন না। ফিরে আসছি মাত্র 5 মিনিট পর। ডর মানে ভয়, হন্টেড বাই রান, ডর এক্লিপস। প্রিয় শ্রোতা, সময় রাত 12:00, আপনারা শুনছেন ডর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আর জে কিবরিয়া রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে রেজা ভাই, আপনাদের সবার প্রিয়, এবং আরও একজন গেস্টকে আমরা এই মুহূর্তে ওয়েলকাম করব। রাত যত গভীর হয় ডরের ফ্লেভারটা কিছুটা হলেও অন্যরকম হয়ে যায়। আমরা চেষ্টা করছি কোনো ধরনের প্যারানর্মাল ঘটনা সেটাকে একটি সামাজিক সমস্যার জায়গাটা থেকে সেখান থেকে বের হয়ে আসার জন্যে যতটুকু সম্ভব সাইন্টিফিক এবং স্পিরিচুয়াল জায়গা থেকে পারফেক্টলি কি ধরনের কাজ করলে আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারবেন সে বিষয়ে কিছুটা ডিসকাশনে যাওয়া। আপনারা সেটা হয়তো আমাদের অনুষ্ঠান শুনলে বুঝে উঠতে পারবেন। আমরা শুধু গল্প বলে যাওয়া এবং এই গল্পটা শুনে গল্পটা শেষ হয়ে গেল, গল্পটা অনেক ভয়ানক ছিল, তারপরে পরের গল্পে চলে যাওয়া, হ্যাঁ সেটাও আমরা করি, কিন্তু আমরা চেষ্টা করি অন্তত একটা দুটো গল্প নিয়ে একটু একটু হলেও ডিসকাশন করার, একটু হলেও বেশি কথা বলার। এতে হয়তো অনেকেই বিরক্ত হন, কিন্তু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখবেন যে ভদ্রমহিলা যে গল্পটা এখানে বলল এটা তার জীবনে ঘটেছে, ঘটছে। সুতরাং আমরা শুধু এন্টারটেইনমেন্টের জায়গাটা থেকে প্রচার করে একটা ভয় দেখিয়ে বিষয়টা থেকে বের হয়ে যাওয়া, ডিসকাশনে না যাওয়া, সামাজিক দায়বদ্ধতার জায়গাটা থেকে আমার মনে হয় একটা প্রশ্ন রাখি। রেজা ভাই, আমি কি ঠিক বলেছি, আপনার কি মনে হয়? হ্যাঁ, কথাটা 100% রাইট কিবরি ভাই। আমরা এই শো অলরেডি করি প্রায় 1 বছরের কাছাকাছি, তো 1 বছরে ধরনের স্টোরি মানে এই পর্যন্ত আমাদের কাছে আসছে, পেয়েছে যেগুলো, এর মধ্যে আমি বলবো যে 90% গুলো রিয়েল, 10% থাকে যে মানসিক সমস্যা। কারণ মানসিক রোগীকে আমরা জিনের রোগী বলতে পারি না, একটা জিনের রোগীকে আমরা মানসিক রোগী বলতে পারি না। আমাদের এগেনস্টে কিছু পার্টি তৈরি হয়েছে, মানে আমাদের এন্টি পার্টি যারা যারা আমাদের বিরুদ্ধে কথা, এবং আই রিয়েলি কংগ্রেচুলেট দেম। আমি সত্য কথা বলি, একদম একদম অনেস্ট একটা অপিনিয়ন রয়েছে ভাই। আমার যদি এরকম কেউ সমালোচনা করে, যেই সমালোচনা থেকে আমি যদি নিজের ভুলটা বের হয়ে আসতে পারি, শিখতে পারি এবং আমি শিখতে পারি, আমি মনে করি ও সবচেয়ে ভালো বন্ধু আমার। কারেক্ট। আর যদি আমি দেখি যে না, সমালোচনার জায়গাটা থেকে শুধুই অকারণে ক্যাওয়াস তৈরি করার চেষ্টা করতেছে, আমি পারতপক্ষে তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। মনে করেন একটা ব্ল্যাক ম্যাজিশিয়ান, যে কালো জাদুতে অনেক কিছু করা যায়, যে আমি তো কোনো জাদুকর না। যারা এগুলো করে তাদের ক্ষমতা কিন্তু একজন সাধু সন্ন্যাসীর চেয়ে বেশি, সিনেমাতে ভিলেনের পাওয়ার বেশি, আলটিমেটলি জয় কিন্তু হিরোর হয়, মানে এজ এ সিনেমা কথা। আমি জয় পরে যায় যায় জায়গা থেকে ভাবতেই চেনে রেজা ভাই। আমি সবসময় আমার অনুষ্ঠান থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সমালোচনা করুন, আলোচনা করুন, প্রশংসা করুন, যেটাই করুন না করুন, কারণ করছেন এই কারণে যে আপনারা ডরকে ভালোবাসেন, প্রথম কথা হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে সবার উদ্দেশ্যই মহৎ থাকে, কিন্তু কোনো একটা ব্যক্তি মানুষকে টার্গেট করে যদি তার বিষয়টা এরকম হয় যে না আমি শুধু আপনাকে অপছন্দ করি বা আপনার সঙ্গে আমার ব্যক্তিগত ক্ল্যাশ, সে কারণে আমি যে কোনোভাবেই হোক আপনাকে হেয় করার চেষ্টা করছি, সেটা অন্য বিষয়। সেটার জন্য আমার মনে হয় যারা দেখছেন যারা বুঝছেন তারা সেভাবে ওটাকে দেখবে। কিন্তু যদি লজিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে আমরা বিষয়টা দেখি, এবং সেটা তো রেজার ভাই না, ডটের যে কোনো প্রবলেম বা যে বিষয়গুলো আছে সেগুলো যদি টু দ্য পয়েন্ট আমার চোখে আসে অ্যাজ এ প্রোডিউসার অফ দিস প্রোগ্রাম, আমি মনে করি সে আমার বিশাল উপকার করলো। আমার ছোট যদি সময় থেকে ছোট ঘটনা বলি, ওটা 1 মিনিটের। টমাস আলভা এডিসন বোধহয় লাইভ বিদ্যুতিক বাতি আবিষ্কার করেছে, ওনার এক বন্ধু ছিল অ্যাডভোকেট, উকিল। তো বন্ধু সবসময় তারা বলতো যে তোর লাইট বানাইছো, সে লাইট পাওয়ার নাই, ফালতু লাইট, জঘন্য লাইট। তো এডিসন করতে আরো চেষ্টা করতো, আরো বেটার লাইট বানানোর চেষ্টা করতো। তো এডিসন তারা বললো, দোস্ত তুই আমাকে নেগেটিভ বলিস না, আমার কষ্ট লাগে, খারাপ লাগে,
তো উকিল তো চালাক, উকিল মানুষ বলছে ঠিক আছে পজিটিভ বলবো, তুই আমাকে টাকা দে, $1,000,000 দে। তো এডিসন বললো ভাই তুই আমার $1,000,000 রাখ, টাকা দিয়ে দিলো, দিয়ে বললো তুই আমাকে পজিটিভ শুধু বলবি, বলবি না আপনি এটা গল্প বলছেন বাট এটা সত্য না, সত্য ঘটনা। $1,000,000 এডিসন বই পড়ে ভাই, $1,000,000 একটা এক্সাম্পল, একটা বলছি সত্যি কি অ্যামাউন্ট ডলার দেয় আমি ধরে নিলাম $1,000,000 বিগ অ্যামাউন্ট দিছে অ্যাডভোকেট, তখন এখন থেকে এডিসনকে শুধু পজিটিভ বলতেছে। আরে কি লাইট ঝকঝক আলো, এডিসন বুঝতেছে আলো তো ঝকঝকা না, আলো তো কম। এডিসন দিন দিন আপসেট হওয়া শুরু করলো, তার আর উন্নতি হচ্ছে না, প্রোগ্রেস হচ্ছে না, যাই বানাচ্ছে বন্ধু বলতে সেরা হচ্ছে, মানে পৃথিবীর সেরা লাইট এটা। এডিসন তখন চিন্তা করলো যে আসলে এটা রং, আমার নেগেটিভ কথাটাই ভালো ছিল, তাতে আমি আর ইন্সপায়ার হতাম, আমার লাইট ভালো হইলেও সে খারাপ বলতো, আমি এর চেয়ে ভালো তৈরি করার চেষ্টা করতাম। তখন সে বন্ধুর কাছে আবার গেল, দোস্ত তুই আমাকে আবার নেগেটিভ বলা শুরু কর, পজিটিভ আমার লাভ হচ্ছে না। তো আমি এটাই বলবো সব আলোচক যারা, তাদের কারণে আমাদের উন্নতি হচ্ছে আমি মনে করি। উই আর ভেরি ভেরি গ্রেটফুল টু দেম। আমি আপনার পরিচয়টা একটু যদি জানতে চাই, আপনার পরিচয় দিতে কোনো সমস্যা আছে? আপনি ডরে এক্লিপসে এসেছেন। আমি মিস্টার জাহিদ। মিস্টার জাহিদ, আমি মোহাম্মদপুর থেকে আসছি, বয়স 38। জি বলুন, কি ঘটনা বলতে এসেছেন? আমার ঘটনা হলো আমি আপনাদের ওই ডর অনুষ্ঠানে অনেকদিন ধরেই শুনি, তো এখানে যেরকম রিসার্চ করে যে কথা বলা হয় সেটা অন্য কোনো জায়গায় আমি পাই না। এবং যে প্যারানর্মাল ঘটনাই হোক আর অন্য কোনো ঘটনাই হোক যাদের জীবনে ঘটে একমাত্র সেই কিন্তু এই অনুষ্ঠানগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয়। নর্মাল মানুষ কিন্তু কখনো এই অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট মনে করে ভাওতাবাজি বা অন্য কিছু, হ্যাঁ এরকম মনে করে আর কি। তো আমরা যারা এফেক্টেড তারাই কিন্তু আমরা মোটামুটি এই অনুষ্ঠানগুলো শোনার প্রতি অত্যন্ত আগ্রহী, যারা আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং এখানে আসার জন্য অনেক আগ্রহী। থ্যাংক ইউ জাহিদ ভাই, আমি সেটা সেই জন্য আপনাদের প্রতি। যাই হোক, আপনার সমস্যা বা 1987 অথবা 88 সাল হবে, ও আমি আমার এক খালার বিয়েতে যাই। আমাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চল ছিল, তো অনেকে খোলা মাঠে মানে টয়লেট সারতো আর কি। তো আমি তখন ছোট, তখন 2 অথবা ক্লাস 3 পড়ি, আমার খালার বিয়ে চাঁদনি রাত, তখন 12:30 বা 1 বাজে রাত। তো যখন আমি বসছি তখন তো হাফ প্যান্ট ছিল বা ওই টাইপের ছিল, ছোট মানুষ যেহেতু, তো আমার সামনে দেখি একটা পাখি কবুতরের বাচ্চার মতো আর কি বারবার দেখি আমার সামনে আসতেছে। তো আমি কয়েকবার লাথি মারলাম, লাথি মারার পরে আবারও কিন্তু সে ওই আমার ওখানে আসলো, তাও যাচ্ছে না আর কি। তারপরে আমি বাসায় গেলাম আর কি। এটা হলো প্রথম ঘটনা। এরপরে 89 অথবা 90 সালের ঘটনা, তখন আমি ক্লাস 5 বা 6 পড়ি, এরকম রাস্তার পাশ দিয়ে যাচ্ছি আমার নানার বাড়িতে আর কি। তো জঙ্গল, জঙ্গলের পাশে দেখি একটা মহিষের জাস্ট মাথা, ওই মাথা আছে, শিং আছে, এতটুকুই আর কি। ওই বয়সে তো আসলে এগুলো ব্রেনে ধরেনি কখনো যে এটা জিন বা অন্য কিছু, এরকম ধরেনি আর কি। এরপরে যেটা হলো সেটা হলো 93 অথবা 94 ঘটনা। তো ওই আমি খেতে, আমাদের এলাকায় আগে আলু মরিচ খেতে এটা পাহাড়া দিতে হতো, তো ওখানে ওই যে চৌকির উপরে নৌকার সইয়ের মতো বানিয়ে তারপর ওখানে আমরা উভয় পাশ ঢেকে ওখানে রাতে রাত যাপন করতাম আর কি। তো যখন রাতে আমরা ঘুমাচ্ছিলাম, আমি একাই ছিলাম, আমি অবশ্য ছোটবেলাতে সাহসী ছিলাম, তো ঘুমাচ্ছিলাম, এর মধ্যে হঠাৎ করে কেজন আমাকে ডাক দিল, এই চোর চোর তোর তো আলু চুরি করে নিয়ে যাচ্ছে। তো তখনও ছিল চাঁদনি রাত, তখন আমি টর্চ লাইট নিয়ে ওই সাহস উঠে কিছু দৌড় দিলাম আর কি, এই চোর চোর আমিও চিল্লাইলাম আর কি। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে হুশ হলো, কেউ কোনো মানুষ তো চিল্লাচ্ছে না, আমি কি একাই কি বের হলাম না কি আসলে ঘটনা কি। তারপরে আবার গিয়ে যথারীতি শুইলাম আর কি। তারপরে 96 সালের ঘটনা, আমার বাড়ি এবং আমার বাজার এর দূরত্ব ছিল হলো 200 গজ হবে। তো বাজারের পাশে আমাদের একটা রাইস মিল ছিল, পরিত্যক্ত হয়ে গেছে, তখন রাইস মিল চালানো বন্ধ করে দিয়েছি আর কি। ক্লাস জাস্ট 9 অথবা 8 লাস্টের দিকে হবে, তখন রাইস মিলে থাকা শুরু করি, যেহেতু মেশিনপত্র বা অন্যান্য যন্ত্রপাতি সব আছে, ওগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব ছিল আমার, এবং আমি বাসার থেকে রাতে খাওয়া দাওয়া করে গিয়ে ওখানে থাকতাম আর কি। তারপর আস্তে আস্তে অবশ্য ওই রুমে টেবিল নিয়ে গিয়ে আমি ওখানে লেখাপড়া শুরু করি। তার পাশে এক বিধবা মহিলা ছিলেন, বয়স মোটামুটি ওই সময়ে 60 বা 65 এরকম হবে। তো ওনার স্বভাব ছিল ওই বাজারের মধ্যে গিয়ে যখন আজান হয় না তারও আগে গিয়ে হাট কুড়াতো, হাটের মধ্যে মরিচ বা যাই হোক এটা ওটা মানে খুঁজে পাইতো বা টাকা পয়সাও পাইতো, এরকম করতো আর কি। তো আমাদের এলাকায় ছিল, গরিব এলাকা ছিল, তো ওই মানুষ আগুন তাপাইতো আর কি, খড়কুটে এগুলো পাতা টাতা এগুলো জমা করে রাখতো, ভোরবেলা উঠে আগুন তাপাইতো আর কি। আর আমাদের এলাকায় আগে মানুষ অনেক আগেই ঘুমাইতো, ওই মেশিনের ঘরেই থাকি, একাই থাকি আর কি। আর সবসময় আমার হাতে একটা রড ছিল, তখন তো আশেপাশে টয়লেট ছিল না, খোলা মাঠে গেছি আর কি। রেজা ভাই, আপনাকে আমার একটা প্রশ্ন আছে, এই রড শুনে মনে হলো, আপনাকে আবার এখান থেকে ফ্লোর দিব আমি। অনেক সময় আমি দেখি, বিশেষ করে লাস্ট লাইভে আমি যখন করলাম, একটা কথা প্রচলিত আছে আমাদের সোসাইটিতে, একটা হচ্ছে লোহা আর একটা হচ্ছে আগুন, এই দুটো জিনিস কাছে রাখলে নাকি জিন বা যে অশরীরী বিষয়গুলো আছে সেগুলো নাকি কাছে আসে না। এটা কতটুকু মানে এই ব্যাপারে প্যারানর্মাল ওয়ার্ল্ড থেকে আপনার কাছে মেইল আসছে বোধহয়? হ্যাঁ মেইল আসছে, প্রায় আমি কত লাইভেও পেয়েছি বিষয়গুলো, অনেক কোশ্চেন। আমি মনে করি যে একসাথে সব ওই মেইলের কোশ্চেনের মধ্যে প্রশ্নটা আছে। আচ্ছা না, তাহলে আমরা ওখানে উত্তরটা দিব, বিস্তারিত বলতে পারবো। ওকে ঠিক আছে, বলুন। তারপর ওই রডটা হাতে নিয়ে যখন আমি ঘর থেকে প্রায় 20 বা 30 গজ দূরে মাঠে গেলাম, তো আমার ওই জায়গাটা এবং ওই বিধবা যে মহিলা তার বাসার মাঝখানে ঠিক 3-4 বড় বড় আমের গাছ আছে। তো দেখলাম যে আমের গাছের গোড়ায় ওই কোনো এক মহিলা ওই কুপি নিয়ে হাঁটতেছে আর কি।
তখন আমার ধারণা হলো যে ওই বিধবা মহিলাই আবার ওই ভোরবেলা উঠে কিছুক্ষণ পরে আবার আগুন, যে খড়কুটে যেগুলো স্তূপ করে রাখছে ওগুলোর মধ্যে আগুন জ্বালায় হয়তো সে আগুন তাপাবে। আর আমি ওটা দেখেও মনে হয়েছে যে মনে হয় ভোর হয়েছে বা এই টাইপের কিছু একটা, কুপিওয়ালা মানে আগুন দেখে আমি বাইরে বের হয়েছি টয়লেট করার জন্য আর কি। যখন বসছি দেখি কুপি সহ ওই মহিলা গাছের উপরে উঠতেছে, আম গাছের উপরে উঠতেছে। My goodness. Okay. আম গাছের উপরে উঠতেছে, তো ওই মহিলার চুল হালকা পাতলা দেখা গেছে এতটুকুই, কিন্তু বডিটা তো আর দেখা যায়নি। তো এই পর্যন্ত, তো ওই সময় আসলে আমাদের কোনো ধারণা ছিল না যে আসলে এটা কি জিন না পড়ি, এবং ওই সময় আমি কাউরে শেয়ারও করিনি। তো এত বছর আসার পরে যেহেতু আমার বর্তমান যে সমস্যা তার সঙ্গে ওগুলোর আমি মিল খুঁজে হয়তো পাইতেছি, এই কারণে মানে রিসার্চগুলো আসতেছে আর কি। এরপরে মাঝে মাঝে আমি রাতে 11টার সময় খাওয়া দাওয়া করে ওই যথারীতি শীতের দিনে হারিকেন টারিকেন হাতে নিয়ে রডটা হাতে থাকতো আর একটা চাদর পরে আমি আবার ওই মেশিনের ঘরে আসতাম। তো একদিন আমি ওই বাড়ির থেকে আসতেছি, তখন রাত 6:11টা হবে, ঠিক ওই বৃদ্ধ মহিলার বাড়ির পাশেই একটা বাঁশ ঝাড় আছে, দেখি যে ও প্রসাব করতেছে। আমাদের এলাকায় আবার দাদিকে ভাবি বলার প্রচলনটাও আসে আর কি। তো বয়স্ক যেহেতু, এই ভাবি আপনি এত রাতে এখানে প্রসাব করতেছেন এই কারণটা কি? যখন এই কথা বললাম এর মধ্যে সে নাই আর তখন থেকে দেখি যে আমার ওই একটু ব্রেন মনে হয় যে কাজ করে না ভাব আর কি, মানে একটু হয়তো বা এলোমেলো। আর এর ফাঁকে একটু বলে রাখি, সেটা হলো আমার দাদা এই জিন ভূতের তদবির বা এই যে ব্ল্যাক ম্যাজিকের তদবিরে খুব নাম করা ছিলেন আর কি, ভূত মলবি বলতো আর কি। এবং ওনারা তিন ভাই ছিলেন, তিন ভাই কিন্তু এই কাজে এক্সপার্ট ছিলেন আর কি। এবং আমার দাদাকে ওই জাদুরুনা করেই বাংলাদেশ থেকে সরানো হয়েছিল। ওই আমি যেটা শুনছি আমার আব্বার কাছ থেকে, যে কামরূপ কামাখ্যাও গেছিল, ওখান থেকে ফিরে আসতে পারে নাই, তারপরে কোনোরকম ফিরে আসছে। যখন আমি 97 সালে যখন কলেজে পড়ি, তো তখন থেকে দেখি যে আমার ব্রেন ঠিক মতো মনে হয় কাজ করে না বা কি, এইরকম একটা ঘটনা আমি অনুভব করা শুরু করতেছি আর কি। তখন যে মাঝে মাঝে মাথা নাড়া করি, হয়তো বা মাথা চুল বেশি থাকার কারণে এরকম হইতেছে যে ব্রেন হঠাৎ করে কিছু ধরে না কেন, বা একটু মাঝে মাঝে এরকম হয়েছিল। তো এরপর 1998 সালে আমি জ্বর হয়েছিল আর কি, দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে মস্তিষ্ক প্রায় একদম শূন্যের মতো হয়েছিল আর কি। তারপরে আস্তে আস্তে ডাক্তার ট্রিটমেন্ট করার পরে আমি ওইটা মোটামুটি রিকভার হয়ে গেছে। এরপরে 99 সালে যখন ঢাকা আসলাম, তখনই আমার ব্রেনের আসল যে বিষয়টা আর কি, এখন যে প্রবলেম নিয়ে আসি সেই প্রবলেমটার মনে হয় উৎপত্তি ওখান থেকেই আর কি। 99 সালে এক বাসায় উঠি আমি, আমার এক ভাইয়ের বাসায় আর কি। তো ওখানে আসার পরে 10-15 দিন পরে মনে হয়েছে যে আমার মনে হয় ঘুম হচ্ছে না, কোনো কিছু পড়াশোনাতে মন নাই, কেমন কেমন যেন অবস্থা আর কি। তো আমাদের এলাকার লোক আগে পান খেতে জর্জা দিয়ে অথবা অনেকে ওই যে গুল ব্যবহার করতো বা এই টাইপের আর কি। তো আমি দেখতাম যে গ্রামে যখন অনেকে পান জর্জা দিয়ে পান খাইতো বা আমিও অভ্যস্ত ছিলাম আর কি, তখন কিন্তু ব্রেনের মধ্যে একটা নেশা নেশা ভাব তৈরি হইতো। তো ঢাকা এসেও আমি যথারীতি খাইতাম আর কি, তারপর হঠাৎ করে দেখি যে না, মাথার মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না, আমি যে জর্জা দিয়ে পান খাচ্ছি অথবা গুল ব্যবহার করতেছি, তো দেখি যে এগুলোর কোনো কিছুই নাই আর কি, কেমন যেন ঘুম হয় না, কেমন যেন একটা অবস্থা আর কি। তো ওই সময় আমি এডমিশন টেস্ট দিতে যাই, সেখানেও দেখি যে আমি এত ট্যালেন্ট একটা মানুষ, আমার কিছুই মনে থাকে না, আমি যা পড়ি কোনো কিছুই মনে থাকে না আর কি। তো এইভাবে আস্তে আস্তে চলতেছে, 99 সাল গেল, আমি কোথাও আর ইউনিভার্সিটিতে চান্স পেলাম না। তারপর যাই হোক নর্মালি আর কি অনার্স কমপ্লিট করি। ওই তখন থেকেই মস্তিষ্ক শূন্য শুরু, কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু তাকাইতে পারি না কোনো দিকে, ব্রেনে আমি যতই অ্যাটেনশন দিই না কেন মনে হয় ব্রেন থেকে কোনো কিছু রিফ্লেক্ট হয়ে যায়, মানে আমার ব্রেনে যে অ্যাবজর্ব করবে কোনো কিছু, যে ক্যাচ করবে, এটা কোনো কিছু আসে না আর কি। 2001 সাল থেকে আমি বিভিন্ন ওই সাইকিয়াট্রিস্ট বা নিউরোলজিস্ট এদের শরণাপন্ন হয়। তবে বাংলাদেশের এমন কোনো নিউরোলজিস্ট এমন কোনো সাইকিয়াট্রিস্ট নাই যাদের কাছে আমি যাই নাই। তো তারা সবাই ফিজিক্যালি দেখে আমাকে, ওদের নিউরোলজিস্টের যেভাবে মানে ট্রিটমেন্ট করা দরকার বা সাইকিয়াট্রিস্টের, সেগুলো সেভাবে করে আর কি। করার পরে যেটা হয় মনে মনে একটু ফ্রেশ লাগে, তারপরে ওই যা তাই। একটা জিনিস বুঝতে পারছি যে আপনার এখন ব্যক্তি জীবনে অনেক ধরনের সমস্যা আছে যেগুলোকে আপনি মনে করছেন যে প্যারানর্মাল জায়গাটা থেকেই হচ্ছে, আপনি বিলিভ করছেন। হ্যাঁ, অথবা ওই কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু হলো কিনা, এটা আপনার কনফিউশন। কারণ আমি ওই 99 থেকে জিনিসটা একদম পিওর বুঝতেছিলাম যে আমার ব্রেন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, তারপরে মুখ মাঝে মাঝে হঠাৎ করে একটু মানে বাঁকা টাকা হয়ে যায়, মানে মুখের মাংসপেশির ভিতরে মনে হয় কি যেন বসে আছে, ওটা মাঝে মাঝে মনে হয় বের হয়ে গেলে মনে হয় যে আমি সুস্থ বোধ করবো আর কি। আচ্ছা রিজা ভাই, আপনাকে আমি ওনার জায়গাটা না মানে ডেফিনেট কিছু কোশ্চেন করতেছি। একটা হচ্ছে যে জিন যদি কাউকে পজেস্ট করে বা অশরীরী কোনো কিছু যদি তার শরীরের উপরে আসে, তাদের টার্গেট কি ম্যাক্সিমাম সময় থাকে যে মানুষটাকে ধ্বংস করে দেয়া বা তার লাইফটাকে শেষ করে দেয়া? তা না। তাহলে যদি সে জিন কোনোদিন মানুষকে আন্তর্জি এফেক্ট করবে না, কোনো কারণ ছাড়া ধরবে না, রাইট? উনি একটা আমাকে একটা ঘটনা বলছে, একটা মহিলার কাহিনী বাতিনি হাঁটি, এটা দ্য টাইমস ম্যাগাজিন ইংল্যান্ডে 2007 সালে বেরিয়েছিল এই সেম ঘটনা। এটা তখন আমি লন্ডনে, এই সেম ঘটনা একটা কুপি বাতি নিয়ে কেজানে হাঁটতে দেখতো। তো জিনরা যখন ওদের কেউ মারা যায়, জিন কিন্তু বিভিন্নভাবে মারা যায়, মানুষ যেরকম অসুখে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, জিনরা বিভিন্নভাবে মারা যায়। তখন যদি জিনদের মধ্যে কেউ মারা যায়, তাদের যে ভালোবাসার মানুষরা যে আছে, যেমন ফেরাউনের লাশকে এখনো মমি করে রাখছে, কারণ রাখছে যারা ফেরাউনকে ভালোবাসতো তারাই কিন্তু মমি করে রাখছে, যাতে সারা জীবন
থাকে। এখনো আফ্রিকার অনেক জায়গা আছে যেখানে মানুষ মারা গেলে তার মমি করে রাখে। আবার কিছু কিছু উপজাতি আছে যারা সাজিয়ে গুজিয়ে একদম সাথে নিয়ে থাকে, ড্রেস ট্রেস পরাইয়া রাইট, উনার পরনে চেইন টেইন সহকারে মমি করে রাখে, মনে করে যে উনি এখনো জীবিত জীবিত আছে। জিনরাও এরকম করে। যে মহিলার ব্যাপারটা বললো, আলিয়া বলি আমরা এটাকে, আলিয়া জিনদের আলিয়া, ওই স্থানে জিনদের কেউ মারা গেছিল, তখন জিনরা যেটা করে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে করে, ওই জায়গা তারা প্রতিক্ষণ করে প্রতি রাতে বা প্রতিদিন, শুধু ওরা পাহারা দেয় যে কেউ এসে নোংরা ফেললো কিনা বা কোনো অঘটন ঘটালো কিনা। অনেক সময় শিয়াল দেখবেন কবর খুঁড়ে মানুষের দেহকে উঠাই ফেলে, কোনো না কোনো কারণে উনি ওই জায়গাটা ক্রস করছে, ঢিল মারতে পারে বা ওখানে খেলাধুলা করতে পারে, তখন উনি ছিল ওইটার মূল মূল মন্ত্র। সেখান থেকে আমার মনে হয় যে ওনাকে টার্গেট করেছে, মেবি মে আমাকে আমার কবর উপরে হাঁটছে, আমার সন্তানের কবর, আমার দাদির কবর বা নানার কবর, যার কবরই হোক, জিনদের কোনো বংশস্থ, ও কেন হাঁটলো আমার কবরে? স্বাভাবিক, আমার যদি বাবার কবরে কেউ হেঁটে চলে যায় বা কেউ যদি আমি তো তাহলে ফেলে যাবে রাখবো না, তুমি তো এটা এখানে ইয়ে করলে কেন? তার মানে আপনি যেটা বলছিলেন যে একটু আগে, যে রাতের বেলা বিভিন্ন জায়গায় প্রস্রাব পায়খানা করা যেটা আপনি বলছিলেন, হ্যাঁ আমাদের এইগুলো কিন্তু, হ্যাঁ এইটা কিন্তু রিলিজনের জায়গা থেকে ব্যাখ্যা আছে। আমরা দেখি রাতের বেলা তো বাইরে কিন্তু টয়লেট করা নিষেধ আমার ধর্মে, বাথরুমে পানি তো করা নিষেধ আছে, পানি তো করা নিষেধ আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আমরা সবসময়ই আমাদের যারা এখানে গেস্ট আসে তাদেরকে সাজেশন দিই সায়েন্সের কাছাকাছি থাকার জন্য, জি বিজ্ঞান যেটা বলে সেই জায়গাটায় যাওয়ার জন্য। তারপরে যদি আপনি আপনার ব্যক্তিগত অনুভূতি থেকে যদি স্যাটিসফ্যাকশন না পান, তাহলে আপনি অবশ্যই সায়েন্সের জায়গার মধ্যে একজন সাইকিয়াটিস্টও পড়ে, একজন ডাক্তারও পড়ে। তাহলে আপনি এমন কারো কাছে যান, যদি আপনি ধর্ম মানেন তাহলে স্পিরিচুয়ালি যারা এইসব বিষয়ে ভালো জ্ঞান রাখে তাদের কাছে যান। সর্বোত্তম পন্থা হচ্ছে, আমি বলি আমার ব্যক্তিগত জায়গা থেকে, নিজে স্টাডি করেন। আর কারণ আজকে আমরা এমন একটা যুগে বসবাস করি যেখানে ইন্টারবাটলে ক্লিক করলে সবকিছু আমাদের চোখের সামনে আসে। সুতরাং আপনি স্টাডি করেন, কম্পেয়ার করেন, যেটাকে আপনি বিশ্বাস করবেন সেটাই আপনি প্র্যাকটিস করেন, এটাই হচ্ছে মূল কথা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। জি প্রিয় শ্রোতা, আমরা আরো একজন গেস্টকে এই মুহূর্তে ওয়েলকাম করছি। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। কোথা থেকে আসছেন আপনি? টঙ্গী মিরাবাজার থেকে। বলেন। আমার ছোট বোন একদিন হঠাৎ করে, তিনি ঘুমাচ্ছিল, হঠাৎ করে দেখি তিনি হঠাৎ হাতে তালি বা বিভিন্ন রকমের হাসি। আচ্ছা আচ্ছা, মাইক্রোফোনটা কাছে নেন। নাসির, আপনি যেভাবে বাসায় গল্প করেন, যেভাবে কথা বলেন, আপনি সেভাবে আমাদের সঙ্গে কথা বলেন। হ্যাঁ একদম আরাম, আপনার মনে রাখার দরকার নেই আপনি রেডিওতে কথা বলতেছেন, ঠিক আছে? আরাম করে কথা বলেন। তিনি, আমরা তো বোনকে তিনি বলি না, আপনার মতো করে বলেন যে ভাষায় আপনি কথা বলেন মানুষের সাথে, ঠিক আছে? ওকে। আমার বোন হঠাৎ করে রাতে ঘুমাইতেছিল, আমি পাশের ঘরেই ঘুমাইতেছি। কত বছর আগের ঘটনা এটা? এই 2017 সালের এই ঘটনা। এই বছরেরই ঘটনা? হ্যাঁ এই বছরেরই ঘটনা। বোনের বয়স কত? আমার বোনের বয়স 18 বছর। ও 18 বছর বয়সে এরকম ঘটনা, এর আগে কখনো এরকম কোনো কিছু চোখে পড়েনি? এর আগে। কয় ভাই বোন আপনারা? আমরা দুই ভাই দুই বোন। দুই ভাই দুই বোন, আচ্ছা বলেন। তারপর? আমার পরে আমি প্রতিদিন রাত 1-2টার দিকে ঘুমাই। পরে আমার বোন বাসায় হঠাৎ করে একদিন ওই আর কি, আমার বোন কিন্তু সন্ধ্যার পরে উনি বাড়ি বসে মোবাইলে কথা বলতো, ওই কোন সময় চুল মাথার চুল বেঁধে রাখতো না, মাথার চুল ছেড়ে রাখতো। এবং আমার বোনের একটা সমস্যা ছিল, ওই মোবাইলে প্রচুর গল্প শুনতো আর রাত জেগে থাকতো, এফএম রেডিওতে গল্প শুনতো, রাতের বেলা যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো শুনতো আর রাত জেগে থাকতো, রাত জেগে থাকতো। আর দিনের বেলা সারা দিন ঘুমাতো। একদিন সন্ধ্যার পরে দেখি ওই বাড়ির সামনে যে উঠান ছিল আমাদের, উঠানের পাশে কিন্তু আমাদের একটা পুকুর ছিল, পুকুরে আমরা যে জায়গায় মাছ চাষ করি আর কি, জায়গাটা খুব ভালো না। আমাদের বাড়ির লগেই অনেকগুলো কলা গাছ, আম গাছ, অনেক কিছু ছিল। ওই রাত 9টা পর্যন্ত মোবাইলে বাড়ি উঠানে বসে কথা বলতেছে, হঠাৎ করে ওই মোবাইল ডিল্লাদা ফালাই দেওয়া গড়ে আয়া বসে, গড়ে আয়া বসে। আমি কিছু করি না, আমি সারাদিনে আড্ডা দিই, ক্যারাম বোর্ড খেলার থেকে আসছি। আর দেখি আমার ছোট বোন কাঁদতেছে, ঘরের বাতি জ্বলতে নিভাই দিছে, আমার আম্মুকে বাইরে বাঁকড়ে দিছে, বা আমার সবার ছোট যেই বোন ছিল তাকেও বাইরে বাঁকড়ে দিছে। আমি পরে যখন বাইরে আসছি, আমার ছোট বোন বলতেছে, আপু তো অনেক কাঁদতেছে, আপু ঘরের বাতি দরজা সব বন্ধ করে দিছে। আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো, আপনার বোন যে রাতের বেলা যে অনুষ্ঠানগুলো শুনতো রেডিওতে, এর মধ্যে কি যে ভয় ডরের প্রোগ্রাম যেগুলো এগুলো শুনতো, নাকি অন্য ধরনের প্রোগ্রামগুলো শুনতো? না, অন্য ধরনের প্রোগ্রামগুলো শুনতো। আমরা প্রিয় শ্রোতা এখানে একটা বিরতি নিতে চাই, 4 মিনিট পরে আমরা ডর ইক্লিপস আবারও ফিরে আসবো। এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি, আমরা ফার্স্ট টাইম আমাদের যে হন্টেড লাইফটা হয় ফেসবুকে, সেখানে কিছু টেকনোলজি ইউজ করতে যাচ্ছি যেগুলো সারা দুনিয়াতেই হয়। রেজা ভাই যেটা
বলছিলেন যে কোনো ধরনের কি বলা যেত অশরীরী কোনো কিছু এক্সিস্ট করে কি না, সেটা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যারা সারা দুনিয়াতে প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে স্টাডি করেন তারা বিভিন্ন ডিভাইস আপনারা দেখে থাকবেন যে ডিসকভারি চ্যানেলগুলোতে হয়। গৌরব তিওয়ারি সম্পর্কে যদি জানেন উনিও বিভিন্ন টেকনোলজি ইউজ করতো যে আসলে ওখানে ঘোস্ট বা কোনো কিছু এক্সিস্ট করে কিনা সেটা টেকনোলজির মাধ্যমে বোঝার জন্য। তো আমরা এরকম কিছু টেকনোলজি ইউজ করব, অর্থাৎ আজকেই শুক্রবার রাত 11:50 আপনারা সেটা দেখতে পাবেন। ফর দ্য ফার্স্ট টাইম আমরা করছি, আমরা আসলে কিছুটা কনসার্ন, আমরা মানে 100% শিওর না এই টেকনোলজির ওপরে। আপনারা যদি আমাদের ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তাহলে হয়তো আপনারা বিষয়টা দেখতে পাবেন। 11:50 আমাদের পুরো টিম এখান থেকে আমরা লাইভে আসবো। 4 মিনিটের ছোট্ট একটা বিরতি। ডর মানে ভয়, ডর এক্লিপস। আরও একবার স্বাগত। 4 মিনিট পর আপনারা শুনছেন ডর ইক্লিপস হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আর জি কিপ্রিয়া রয়েছে আপনাদের সাথে। আর আমাদের এখানে যিনি তার জীবনে ঘটে যাওয়া প্যারানর্মাল ঘটনাগুলো শেয়ার করছিলেন, আমরা কথাটা বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। জি, তারপর কি হলো? আমি প্রথম কিছু বুঝতে পারিনি। 3 দিনের মাথায় দেখি রাত 2টার দিকে আমার বোন জোরে জোরে হাতে তাড়ি দিচ্ছে, অদ্ভুত টাইপের হাসতেছে। হাসিটা 3-4 রকমের কোন হাসির মতন ছিল, বা মানে নরমাল মানুষের হাসি ছিল না। না, হাততালিটা কি আপনি দেখাতে পারবেন? হাততালিটা তো আমরা যেরকম দিই সেটা নাকি অন্য রকমের? হাততালিটা এমন ছিল, ওই হাতটা এমন করে নিয়ে এমন ভাবে আবার, হ্যাঁ দেখেন দেখেন, এমন ভাবে নিয়ে এমন ভাবে একটা করে উপর থেকে ঘুরিয়ে নিয়ে এরকম অ্যাবনরমাল হাতের মধ্যেই কিছু একটা এমন ভাবে দেখে এমন ঝুঁকে একটা হাততালি দিতেছে। ওকে, প্রায় 3-4 বার করে এমন হাততালি দেয়। পরে আমি যখন ওর সামনে গেলাম, আমাকে বা খারাপ ভাষায় বকতেছে, কয় তুই নাইসকে, তুই ছিঁড়া কাপড় পড়াস, তুই নামাজ পড়াস না, তুই নামাজে গিয়ে ভণ্ডামি করাস, হুজুরকে নিয়ে সমালোচনা করাস। আমাকে হ্যাঁ এমন সত্য ছিল এটা আপনার বোন জানতো আগে থেকে? অবশ্য আমি নামাজ পড়তে গেলে আমার নামাজে মন বইত না। আমার হুজুরকে নিয়ে কোনো কিছু করেছেন কখনো? না, আমি হুজুরকে নিয়ে কোনো কিছু করি না, কিন্তু হুজুর আমাকে ডাকতো ক্যারাম বোর্ড খেলার সময়। আমার খুব এটা খুব ডিস্টার্ব মনে হইতো, কেন আমার হুজুর ডাকে? আমার মন চাইলে আমি নামাজ পড়বো, আমার মন চাইলে আমি নামাজ পড়বো না। ও আচ্ছা, আপনি যখন ক্যারাম বোর্ড খেলতেন তখন হুজুর এসে আপনাকে দাওয়াত দিত নামাজ পড়ার জন্য, কিন্তু আপনি সেটা করতেন না, আপনার বিরক্ত লাগতো হুজুরকে? আচ্ছা, তারপর? আমি তো বাসায় কখন আমি রাস্তাঘাটে কি করি আমি তো বাসায় কোনো সময় শেয়ার করি না আমার বোন জানলোকে। বা আমি একদিন খেলার মাঠে পুষ্কনির পাড়ে যাই, পুষ্কনির মাঠে আমি ফুটবল নিয়ে খেলতেছি, সেখানে আমার বন্ধু বান্ধব আমার পানির মধ্যে খুব চুবাইছে, আমার নাক মুখ দিয়ে পানি ঢুকছে, আমি পানির মধ্যে ভূমি করে দিছি আর কি। ছোটবেলা দুষ্টমির মতন আমি প্রসাব করে শয়তানের এক ছবি আঁকছিলাম। প্রস্রাব করে ওখানে ছবি এঁকেছেন, শয়তানের ছবি? হ্যাঁ আর কি, শয়তানের মতন, যেমন ছোটবেলা আমরা যেমন আঁকাচাকা করি সেটা। হ্যাঁ, এমন আঁকাচাকা করছি। আমার বোন বলতেছে আমি সন্ধ্যাবেলা কিন্তু পানি ডুবাইছিলাম, অ্যাকচুয়ালি এটা ভুল হয়ে গেছি, আমার বোন সেটাও বলতেছিল আমাকে। মানে এগুলো আপনার বোনের জানার কথা না? জানার কথা না। আর আমার সাথে আমি যা করি কোনো সময় আমি বাসায় বলি না, আমি এটা করছি, আমি বাসায় কোনো সময় এটা বলি না, এটি বলতেছে আর ঝোলে ঝোলে হাসতেছে। আমার কাছে মনে হলো হাসিটা মেয়েদের হাসি ছিল না, পুরুষদের হাসি ছিল। ভোকাল তো চেঞ্জ হতে পারে যখন যদি কাউকে পজেস্ট করে, যদি কেউ পজেস্ট হয় ভোকাল চেঞ্জ হয়, অনেকগুলো ভোকাল নেয়, ভোকালের স্থায়িত্ব কম থাকে সেটার। আচ্ছা, এবং পাশাপাশি ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হয়ে যেতে পারে। দেখা গেল অনেক মানে কি এমন এমন কথা বলবে যেগুলো কোনো ভাষা না, আমরা বুঝবো না। আচ্ছা, আমি এরকমও শুনেছি যে এরকম হয়ে যেতে পারে যে অনর্গল আরবিতে কথা বলছে, আরবি জানাই কথা না, ভিন্ন ভাষায় কথা বলে, এরকম কি হয়? না, আমার ক্ষেত্রে নয়, কিন্তু আমার বোন আমার পরিবারের যে ছিল আমার মাকে আর আমার এখানে মারতে এইতো, ওই দাউল হইতো, বড়ি হইতো, আমার মনে হইতো যেমন ভাগ মানুষগুলো দেখলে যেমন ভাবে ছুটে আসে ওরা আমি মেরা ফেলবো, ঠিক এমন আমার দিকে আসতো। আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু মাদেশে পড়তাম। আচ্ছা, আমি যখন এটি বুঝতে পারি আমার বাড়ির পাশেই কিন্তু এই মসজিদ, মসজিদের মুয়াজ্জিন, আমি তাকে নানা বলি, আমার আব্বু গুলশানে চাকরি করে আব্বুকে ফোন করি, আশেপাশের মানুষ বলে এটি কোনো মানসিক ডাক্তারের কাছে নিলে এটি ভালো হইতো না, আমরা কিন্তু ডাক্তারের কাছে যেতাম। আর আমাদের পাঁচজনের ডাক্তার ছিল, আমার আব্বু ঠিকানা দিছিল, কয় এই ডাক্তারটা উনি মানসিক ডাক্তার হিসেবে অনেক ভালো, কোনো সমস্যা হলে হাঁটা জানাইবে। পরে আশেপাশের মানুষকে তো অনেক ভূতে ধরছে, জিনে ধরছে। পরে যখন ফাঁস আমরা কবিরাজের কাছে যাই, টঙ্গী এক কবিরাজ ছিল ওনার কাছে যাই, আমার বোনকে জিজ্ঞেস করে, কয় তুই কইতেছিস? কবিরাজের সামনে আমার বোন কইতেছে আমি যেন আমার স্কুলে আমার নাম নয়ন দিছি, আমার বোন কিন্তু সেটা জানে না।
আমার বোন আমাকে বলতেছে নয়নের ঘরে নয়ন, মাইশের বাচ্চা না, ওই আমাকে খুব খারাপ বাসায় বকাশোনা করতেছে, কয় ওই রাইচের বেলা তোলা গেছে নির্দা আমাকে বাইক লয়ে গেছে কে। মানে আপনি বাড়িতে নিয়ে গেছেন এটা বলতেছে আপনার বোনের মুখ দিয়ে? তাহলে তো আমার বোন বলতেছে কিন্তু কণ্ঠটা অন্য ছিল। এক্স্যাক্টলি, আপনার বোনের মুখ দিয়ে সেটা বের হচ্ছে। বিষয়টা হচ্ছে নয়ন বাড়িতে আসার সময় কোন একটা জায়গা থেকে ওনাকে নিয়ে আসছে, এটা হচ্ছে হলো আপনার বোনের মুখ দিয়ে সে বলতেছে। ওইটা তোলা গাছে ছিল, আমি যেখান দিয়ে বাসে যাই রেললাইনের উপর দিয়ে তোলা গাছ, এটা অনেক পুরানো গাছ। নয়ন নামটা সে জানতো না আপনার বাড়িতে? না, নয়ন তো আমার আব্বু জানতো। আমি যেন আমি তখন ক্যামিজে পড়তাম ওই স্কুলে, আমি নয়ন নাম দিছি। কবিরাজের কাছে বলতেছে ওই তোলা গাছের নির্দেশ লয়ে গেছে, আমার আমার শরীরের মধ্যে পাড়া দিছে, ওরে তো আমি মাইরে ফেলাম। এটা 100% আমাদের প্রুফ আছে, আগে যেটা এটা 100% প্রুফ আছে। যদি কোনো জায়গাতে আপনি যাওয়ার সময় আনইউজুয়াল কোনো জায়গাতে যাওয়ার সময়, আনইউজুয়াল তো বলবো না কারণ আমরা তো আসলে বুঝি না কোথায় আছে কোথায় নেই, এরকমভাবে তাদেরকে আঘাত করলে, তাদের বাচ্চাকে যদি মেরে ফেলা হয়, তাহলে এটা তাহলে পজেস্ট হতে পারে। এটা আমাদের রিলিজিয়নেই কিন্তু আছে, বিভিন্ন জায়গাতে উদাহরণ এসছে এগুলো। ওকে, বলো। আমি ওরে ঠিক এমনভাবেই মানবো যেটা কেউ দেখলেও বুঝতে পারবো না। আমি ওরে একদিন রাইচের বেলা আমাকে টাইমও বলছে, কয় আমি তোকে রাত 2-3টার মধ্যেই তোরে একদিন আমি মেরে ফেলাম, তুই বেশি দিন বাঁচতে পারবি না, আমাকে এটা বলতেছে। আমি আমি কিন্তু আমার বোনকে অনেক আদর করতাম, কিন্তু ওকে কোনো টাকা পয়সা দিতাম না। ওই মোবাইলে টাকা পয়সা বলতো, এ ছেলেদের সাথে কথা বলতো, এটা আমার তো বিরক্ত মনে হইতো। ওই মোবাইলে কথা বলতে দেখে আমি কিন্তু ওকে মারি, এর জন্য ওই আমার উপরে একটু লাগ করে থাকে, আমার সাথে কথা বলে না। পরে ওই কবিটা যে আমার কাছে ওর উপরে কালির নজর আছে, কালির দোস্ত ওরে ওরা সারাইতে 5,000 টাকা নিমো, তুমি 5,000 টাকা দিলে আমি এটা খেদাইব। আমাদের বাসা টঙ্গীতে ছিল, টঙ্গী থেকে আমরা মিরাবাজার চলে গেছি। আমি যে গ্রামে থাকি ওই গ্রামে অনেক কিছুই বলে মানুষ দেখছে। আমার বোনের সমস্যার মধ্যেই আমি একটা জিনিস দেখছি, আমরা সন্ধ্যার পরে আমাদের এখানে বর্ষার পানি উনে মানুষ জাল পাতে, আমরা নৌকা নিয়ে মাছ চুরি করতে যাই। ভাই 15-20 জন আমরা গেছি, 15-20 জনই একলগে সন্ধ্যার পরে যখন গেছি, অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষ। এটা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু সেটা আমরা দেখছি। এরকম কি সম্ভব আছে কিনা, মানে জিনদের আকৃতিতে অর্ধেক কোনো কিছু যে কোনো আকৃতি নিতে পারে, আর জিনরা তাদেরকে দেখা দেয় যারা প্ল্যান করা থাকে, যে বললো পাড়া মেরে দিছে, এর আগে কোনো ঘটনা ঘটতে পারে যেটা তারা এখনো জানে না হয়তো বা। কিন্তু ও যেটা বললো যে অর্ধেক অর্ধেক একটা জন্তুর বেশ অর্ধেক মানুষের বেশ, এটা কোনো বিশেষ জাতের মধ্যে পড়ে কিনা জিনদের মধ্যে? এটা আসলে হিনের মধ্যে পড়ে, হিনদের বল হয় দুর্বল, হিন আসে মারিদ্রা এরকম রূপ ধারণ করতে পারে। ওকে, আমি আরেকটা কথা বলে রাখি, আমি যখন যেটা দেখছি সেটা যাওয়ার সময় এমন একটা কথা বলে গেছে, আমরা তখন নৌকার মধ্যে 20 জন কিন্তু একই সাথে দেখছি, 3টা নৌকা ছিল, 3টা নৌকার মধ্যে সবাই মিলে দেখেছেন এটা? হ্যাঁ, সবাই মিলে দেখেছি। যাওয়ার সময় বলছে কয় তাদের মধ্যে এমন কিছু লোক ছিল, এই জন্য তাদেরকে কিছু করতে পারি নাই, আজকে তোকে ছেড়ে দিলাম। পরে আমার বোন তো বাড়ির সামনে দাঁড়ায় লইছে, আমার ঘরে ঢুকতে দেয় না, আমাকে অনেক ভুগতে আছে। আমি সেদিনকে মাছ লয়ে বাইর গেছি, চুরি করেছেন মাছ? হ্যাঁ, মাছ চুরি করছি। এটা দেখার আগেই আমরা মাছ চুরি করছি, আমরা তখন আসবো আর তখন এটা দেখছি। তখন আমার বোন বলতেছে কয় মাইশের মাছ চুরি করে লইছে, মাইশের হক মাইরা খায়। এটা কি আপনার বোন জানতো আগে থেকে যে আপনি মাছটা চুরি করেন আর কি? আমি রাইতের বেলা মাছ ধরতে যাইতাম, মাছ ধরতে মাছ চুরি করতে এটা জানতো না, চুরি করতাম এটা জানতো না। ওইকে মাছ চুরি করে লইছে, মাইশের হক মেরে খাইতেছে। অর্ধেকে তাকায় তো আমি অবাক, যেটা আমাদের এলাকায় একটা জিনিস পিনতে একটা জালি সিস্টেম নেটের মতন, এটা কুমুরে বাইন্ধে ধরে মাছটা ওখানে রাখে। হ্যাঁ, রাখে। আমার বোন সেদিনকে আমাকে রাইতে সারা রাত ঘুমাই যেতে নেই, অনেক মাছে। পরে আমি সোলা আলহামদুলিল্লাহ বলি, ই করি। পরের দিন ওই কবিরাজের কাছে লয়ে যাই, কবিরাজের 5,000 টাকা দেয়, কবিরাজের কিছু ওষুধ দেয়। কবিরাজে কয় তুমি করতে এসো, কয় আমি তোলা গাছের থেকে আইসি, কে লেগে এসো? আমি তোলা গাছ থেকে একটা কারণেই আইসি, এই মেয়ের স্বভাব ভালো না, মেয়ে রাইট পর্যন্ত জায়গা থাকে, মেয়ের চুল ছালা, আর মেয়ের ভাই যে ওই অতিরিক্ত ফাজিল, ওকে তো আমি মারবই। ওরে আমি যতদিন না মারতে পারবো ওর উপরে আমি অত্যাচার করব। কিন্তু আমার বোন যতই করুক আমি কোনো সময় কষ্ট পাইতাম না। বা আমি কই ওর একদিন রাইতের বেলা আমি ঘুমাইতেছি ঘরের মধ্যে, আমি একা, ওই দিন চকিত থলে ঢুকিয়া বৈশাল হয়েছে আমি কিন্তু জানি না, ওই হঠাৎ করেই আমার শরীরে দাও দাও কূপ মারছে আর কি, আমার শরীরে লাগে নাই।
আচ্ছা আচ্ছা, আসলে আমাদের রাইতে শীত লাগতো আর কি, গ্রাম এলাকা তো মনে করেন সন্ধ্যার মধ্যে শীত পড়ে যেত। হ্যাঁ হ্যাঁ, শীত পড়ে যেত, আমি ল্যাপে চলেছি, আমার শরীরে কোপ মারে, কিন্তু আমার ল্যাপের র‍্যাপটা এখনো ছিল, এই র‍্যাপটা ছিঁড়া যায় আর আমার শরীরে আমার পায়ের একদিকে একটু অনি লাগে, কাটতে দেয় পরে। আমি আমি একটা জিনিস আপনাকে যখন আমি ফ্লোর দিই তখন আপনি বলছিলেন আপনার বোনের ঘটনাটা আপনি বলবেন, তারপরে আপনি কিছু কাজ করেছেন এটাকে শেষ করার জন্য, সেগুলো আপনি বলবেন, আপনি ওইদিকে একটু জান আপনি কি করেছেন এগুলো থেকে রিমুভ করার জন্য। পরে দ্বিতীয় যখন আমরা আরেক কবিরাজের কাছে যাই, উনি হিন্দু ছিল, তারা দুর্গা মা পড়ে ওনার সামনে নিচে, ওনার সামনে নিচে পড়ে অসলে কেমন কবিরাজে পড়া পানি সেটা দিছে, অসলে দেখি ওই চুল নালা জল করে ফেলো, পরে কইতাছে কবিরাজ কইতাছে তুই অসলে দোষ কে লেগে কে লেগে, কয় আমার একটাই উদ্দেশ্য আমি নয়নডে যতদিন না মারবো এতদিন আমি অসল ছাড়বো না। পরে কবিরাজে বলছে কয় তোমার লোজা রাখতে হইব, তোমাকে একটা জিনিস করতে হইব, তুমি ওকে আজকে বাইর লয়ে যাইবা সরিষার তেল আর কেমন এক রকমের কালো ডাল বলে আছে ডাল, ওই ডাল নিয়ে আসতে হবে, তুমি রাইতে সন্ধ্যার পরে আমার এখানে আসবা, কয় তুমি যেন ডাল আর তেল নিয়ে আসবা, কয় তুমি পিছে তাকাইবা না, তোমার পিছের থেকে ডাক দিবে। পরে আমার মাঝে একটা আমি কই পিছে থাকা এটা কি হইব, আমি এটা একবার দেখ আমার মাথায় খালি এটা, বা আমি যখন যাই আমি একটু সামনে গেলে আমি খালি পড়া যাই, আমি একটু সামনে যাই আর উষ্টা খাইয়া পড়া যাই, কবিরাজের বাসার সামনে যখন যাই তখন নেই আমার পিছের থেকে কে জানি একটা লাত্তি মারে, লাত্তি মারে ফাড়াই দেয়, কবিরাজের বাড়ির সামনে অনেক কাদা, আমি ওই কাদার মধ্যে পড়া যাই, যখন কবিরাজের বাড়ির সামনে যাই তখন আমি পিছে থাকাই। আচ্ছা, যখন আমি পিছে থাকি তখনই আমার লাত্তি মারে। আচ্ছা, আমি সারাদিন রোজা রাখছি, কয়েছে রোজা যেন ভাঙবা, কয় রোজাও ভাঙবা না, আমার শরীর এমনি অনেক দুর্বল, আমি খুব কাঁদতেছি, আমি কয় আমি আমার আর ভুনের জন্য আমি আর কিছু করবো না, আমি আমার নিজের লাইফ বাঁচাইব। পরে কবিরাজ আমার বলতেছে কয় তুই তোর নিজের লাইফ বাঁচাইতে পারবি না, এটার মধ্যে আমার কিছু করার নাই, তোর বোনের যেহেতু ঘুমের সমস্যা তুই এই ডায়ের আর এই তেল মাথায় দিবি, তাহলে তোর বোন ঘুমায় থাকবো, এই এই রাইতে হাসবো না আর হাতে তালিও দিব না, কয় তুই বাঁচবি না, হিন্দু যত ওই যে খাবার টাবার, আমি একটা কথা বলে থাকি আমি প্লেটে খাইতে পারি না, ছোট বল ছিল আমার বাসায় আমি বলে সবসময় খাই, মুড়ি দেয় আর অনেক কিছু দেয়, আমি খাই না, আমি থুয়ে আয়া পড়ি, আমি খুব কাঁদতেছি। পরে কবিরাজ কয় তুই মানুষকে ঘৃণাস, কেউ ঘরে কিছু কাজ না, আমি ছোটতেই কেউ ঘরে কোনো সময় খাই না, আমি যখন বাসায় ব্যাক করি ডাল নিয়ে আমার বোনকে মাথা দিই, বোনে সেদিন ঘুমায়। পরে ওই কবিরাজ যখন না করলো, পরের দিন আমি দুই তিন দিন পরে ভাইয়ের বন্ধু এক বন্ধু এসে কয় আমাদের আর বইছে এক মহিলা কবিরাজ আছে, হ্যাঁ অনেক ভালো, আমার বোনের শৈল এমন ধরছে, হ্যাঁ ছাড়াইছে এমন এমন, প্রথম যে কবিরাজের কাছে নিয়েছিলাম উনি বলছে এটা বধ জিন, শেষে লাস্টে যে কবিরাজের কাছে নিয়েছি সেই কবিরাজ কয় এটা পেতনি। ওকে, পরে আপনি কি কাজ করলেন সেটা একটু বলেন। আমি এখনই বলতেছি আমি কি কাজ করলাম, পরে কবিরাজে আমারে কয় তুমি আবার রোজা রাখবা, আর লিখা দিছে 100 কেজি মিষ্টি, 12টা সবজি কলা আর 5টা মোম, 1 কেজি সরিষার তেল আর আগরবাতি, তারপরে আরো অনেক কিছু নিতে বলছে। আচ্ছা রেজা ভাই, দিজ আর ভেরি কমন এলিমেন্টস যেগুলো আমরা বিভিন্ন সময় দেখি অনেকেই ইউজ করেন কবিরাজরা, আমি অবশ্যই বলছি না যে সবাই ভুয়া, কেউ কেউ হয়তো বা সত্যি সত্যি কিছু পারেন, এই জিনিসগুলোই কেন ঘুরে ফিরে ইউজ হয়, এই মোমবাতি কিংবা এই আগরবাতি কিংবা ধরেন আপনার এই তেল কিছু পড়া, এইগুলোই কেন কমন? কারণ হচ্ছে এগুলো কমন না কি ভাই, এগুলো হচ্ছে আমাদের কন্টিনেন্টে কমন, সাবকন্টিনেন্ট গুলো মরক্কোতে যান, অন্য জিনিস ব্রাজিলে যান, সাউথ আফ্রিকা যান, ওরা ভিন্ন জিনিস ইউজ করে। এটা যেমন ধরেন আমাদের দেশে আমরা যে কোনো জ্বর হলে বলে ফার্মেসি থেকে দেন, আপনি যদি এখন এই জিনিসটা ইন্ডিয়াকে বলেন আমাকে চিনবে না, চিনবে না, চিনবে না, ঠিক তেমনি আমাদের দেশে এই জিনিসগুলো প্রযোজ্য বলেন। তারপর পরে কবিরাজে পরে কয় আমি লিখতেছিলাম, পরে কয় আমি কয় আরো কিছু লিখবো, পরে কয় হ্যাঁ, পরে কয় 1000টা গামছা আর 47টা দিঘির জল, 47টা দিঘির জল, হ্যাঁ 47টা দিঘির জল আর 3টা ছোট ছোট দেশি মুরগির বাচ্চা আমাকে, এই যে কাহিনী শুরু, ব্ল্যাক ম্যাজিক, এই যে কাহিনী শুরু হলাম, এতক্ষণ আমি শিওর হলাম যে ইটস গোনা বি 100% ব্ল্যাক ম্যাজিক, এবং ও যেটা করতে যাচ্ছে সেটা ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক ছিল। হ্যাঁ, এবং ইম্প্যাক্টটা কি দাঁড়িয়ে আছে সেটা আমরা বিরতির পর ফিরে এসে শুনবো। আপনি তার আগে আমাকে একটু বলেন, আপনি কি এগুলো করার আগে কি বুঝেছিলেন যেটা ব্ল্যাক ম্যাজিক?
না আমি করার আগে তাহলে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো। প্রিয় শ্রোতা, আজকে রাত 11:50 ডর পেজে আমরা অত্যাধুনিক কিছু ডিভাইস ইউজ করে একটা হন্ড্রেড প্লেস থেকে লাইভে আসব, যেটা সারা ওয়ার্ল্ডেই হয়। আমরা বারবারই বলি, সবসময় বলি, এই অনুষ্ঠানটা যখন শুরু হয় তখন একটা ডিসক্লেইমার দিই যে এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটা শো, এবং যদিও আমরা সায়েন্স নিয়ে অনেক কথাবার্তা বলি, এবং এই অনুষ্ঠানটিকে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। সারা দুনিয়াতে ভয়ের অনুভূতি যেহেতু এক্সিস্ট করে, এবং এটাকে আমরা সেই জায়গাটি থেকে আপনাদের কাছে নেবার চেষ্টা করছি। আমরা কখনো কখনো সামাজিক দায়বদ্ধতা থেকে বিষয়টিকে, যারা এই বিষয়গুলোর উপর এক্সপার্ট, তাদের মতামত নেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনার জীবনে উপকার হয়। সেটাও আপনি বিশ্বাস নাও করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের এই অনুষ্ঠান কিংবা আমাদের এই হন্টেড লাইফ কোনো কিছুই কখনোই উদ্দেশ্যপূর্ণভাবে কাউকে হাইলাইট করা, কাউকে ছোট করা, কাউকে ঠকানো, কাউকে এমফাসিস দেওয়া, এগুলো আমাদের উদ্দেশ্য থাকে না। এবং এটা যদি অকারণে কখনো ঘটেও যায় তাহলে এটা সম্পূর্ণই কাকতালীয়। এই বিষয়গুলোকে আমরা আপনাদেরকে অনুরোধ করব বিশ্বাস না করার জন্য। আমরা ফিরে আসছি মাত্র 5 মিনিট পর। ডর মানে ভয়, হন্টেড বাই রান, ডর এক্লিপস। একেবারে শেষ ভাগে আরও একবার আমন্ত্রণ। আপনারা শুনছেন ডর ইক্লিপস, হন্টেড বাই প্রাইম মিনিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আর জি কেবরিয়া এবং রেজা ভাই আপনাদের সঙ্গে আছি। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরতে চাই যেখানটায় ছিলাম। তার আগে আপনাদেরকে বলবো যে পেস্ট্রির কথা আমরা বলছিলাম, সেই পেস্ট্রির ঠিকানা হচ্ছে www.facebook.com/dorteam। আমি আবারও বলি www.facebook.com/DAARTEAM, দ্যাট ইজ কল ডট টিম। এই পেস্ট্রিতে গেলেই আপনারা হন্টেড লাইভে কানেক্টেড থাকতে পারবেন। আরেকটি ফোন নম্বর আপনাদেরকে বলতে চাই, যেই ফোন নম্বরে আসার জন্য আপনারা বলতে পারেন। আমরা সেই সব টেক্সট একেবারেই মানে গুরুত্ব দেই না, অযৌক্তিক বিভিন্ন বিষয় লিখে তারা সমস্যার সমাধান চান আমাদের কাছে। অনেকেই রেজা ভাইয়ের সঙ্গে দেখা করতে চান, আমরা এই ধরনের টেক্সট পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা ডিলিট করে দিই, ওটা পড়িও না, চোখেও পড়ি না। বরং আমি বলবো যে বিষয়গুলো আপনারা আমাদের এখানে লিখে পাঠাবেন সেটা হচ্ছে কোনো প্যারানর্মাল ঘটনার মধ্যে আপনি আছেন কিনা, সেটা আপনি চাইলে নামে কিংবা বেনামে আমাদের রেডিওতে বলতে পারেন, যেমনটাই ভাইটি বলছে বা আরো দুজন বলে গেল। টেক্সট করবেন, শুধুমাত্র ফোন করবেন না, কারণ সকল নাম্বার এখানে ব্লক করা থাকে। ফোন নম্বরটি হচ্ছে 01743075722। আমি আবারও বলছি 01743075722। এই নাম্বারটিতে আপনি শুধু SMS করে আপনার প্রবলেমটা আপনি জানাতে পারবেন। হ্যাঁ, আপনাকে এগুলো নিয়ে আসতে বললো, মুরগি বা আরো আরো কিছু। যখন শখে যে মিষ্টি আনতে বললো, কবিরা যে বললো পিছেও তাকাইবে না, ডাইনেও তাকাইবে না, বামেও তাকাইবে না, সোজা মিষ্টির দোকানে সোজা যাইবা, মিষ্টি লয়ে আইবা, তোমার বাড়িতে আসবা, তুমি মিষ্টি 10-20 মিনিট তোমার বাসায় থুয়ে দিবা, পরে আমি তোমাকে ফোন করে বলবো কেমন নিয়ে আসবা। কবিরা যে বলছে মিষ্টি যখন কিনতে যাইব তার আগে আমি যেন তার সাথে দেখা করি। মাদেশে বসতাম, পরে কবিরাজের বাসে যাই, কবিরাজের ভয় দেখাইতেছে, আমার এমন কোনো কিছু মনে হইতেছে। কবিরাজের বাসে যাওয়ানোর আগে ধান ক্ষেতের ভাতর, দুই ধান ক্ষেতের মাঝখানটা ভাতর দা যাইতে কইছে রাত 10টার পরে। এমনি গ্রাম দেশ, সন্ধ্যার পরে কোনো মানুষ রাস্তাঘাটে থাকে না, আমি কোনো কিছু দেখলে ভয় পাই না, আর কিন্তু আমার মাঝে একটা ভয় কাজ করে, খুব স্বাভাবিক। তারপরে কবিরাজের বাসায় আমি গেলাম, যাওয়ার পথে কিছু ফিল করেছেন? যাওয়ার পথে কিছু ফিল করি নাই, ব্যাগ ছিল, ব্যাগ দিয়ে যাইতাছি, আমার পায়ের শব্দ লক্ষ্য লক্ষ্যে জানি মনে হয় আমার পিছিয়ে আরেকজন কেউ আসতেছে, এমন শব্দ হচ্ছে। আর প্যাকের মধ্যে এমন শব্দ হচ্ছে, আমরা যেমন মাছ ধরলে যেমন দুই হাত প্যাকের মধ্যে দিয়া দেই, এমন শব্দ হইতেছে, মনে হয় কেউ আমার। এটার একটা সায়েন্স সায়েন্টিফিক ব্যাখ্যা আছে রেজা ভাই, যদি আমাকে অনুমতি দেন আমি একটু বলতে পারি। সেটা হচ্ছে, রেজা ভাই আগের এপিসোডে আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিল ব্রেন এবং আমিকে, এটা নিয়ে এক ধরনের ডিবেট আমাদের মধ্যে হচ্ছিল, ওইখান থেকে আমি উদাহরণটা দিই। সেটা হচ্ছে, ব্রেন আসলে আমাদের ইমেজ গ্রহণ করে, আমরা ভিডিও নেই না, আমরা ইমেজ নেই। ওই কবিরাজ অনেকগুলো জিনিস ওনাকে আনতে বলছে, কিন্তু মিষ্টিটাকে এমফাসিস দিছে, মিষ্টিটা আনার আগে আমার সঙ্গে কথা বলবা, এই রাস্তা দিয়ে আসতে হবে, এই যে মেসেজগুলো ওকে দেয়া হচ্ছে, ওর ব্রেন কিন্তু কিছু ইমেজ নিচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে, এবং ওর মনে হচ্ছে না জানি এটা নিলে কি হতে পারে, ডানেও তাকাইতে বলে নাই, বামেও তাকাইতে বলে নাই, এই যে বিভিন্ন বিষয়গুলো ওকে না করতেছে, ব্রেন কিন্তু ওটাই করার জন্য আগ্রহ পোষণ করতেছে। মেহমান আসলো, যে মেহমান যে বললেন রুমে থাকবেন কিন্তু এই রুমের আলমারিটা খুলবেন না, ওর কিন্তু আগ্রহ হবে আলমারিতে কি আছে আগ্রহটা করার জন্য। সো ওকে যেহেতু না করতেছে, ওর ব্রেন কিছু ইমেজ তৈরি করতেছে, এবং ব্রেনের অদ্ভুত কিছু ক্ষমতা আছে, যে ও যেটা বললো যে একটা পা ফেলতেছি তিনটা পায়ে শব্দ পাচ্ছি, এটা হচ্ছে ওটা হচ্ছে। ব্রেন যদি আপনার এই জিনিসটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, ব্রেন আপনার সামনে একটা পুরোপুরি মানুষই দাঁড় করাই দিতে পারবে, যেটা হয়তো আসলে এক্সিস্টই করে না। ঠিক আছে ভাই, বলুন তারপর কি হলো। ও, আমি একটা কথা বলতে ভুলে গেছি, মারও কিন্তু এই সমস্যা, যখন আমার বোন আমাকে মারতে আসে তখন আমার মা কিন্তু আমাকে অনেক আদর করে, তখন
আমার মা আর আমার বোন ঝগড়া লেগে যায় অনেক। নারায়ণগঞ্জ থেকে আমরা এখানে এসেছিলাম, আমরা ভিডিওটা দিয়েছিলাম এখানে স্টুডিওতে কিরকম আওয়াজ তৈরি হয়েছিল, যেতে পারলেন কবিরাজের কাছে এগুলো নিয়ে? পরে কাদাদা যখন যাচ্ছি আমি এক পা ফালাইতেছি, লাগে আমার কাছে অনেকগুলো শব্দ, তখন আমি হঠাৎ করে প্যাকের মাঝখানে দাঁড়ায় যাই। আমার পকেটে হেডফোন ছিল আর মোবাইল ছিল, আমি কই হেডফোনের যে রাবারটা থাকে ওই হেডফোনের তো খুললে আমি কানের ভিতর ঢুকাই দিছি যেন আমার কানে কোনো শব্দ না আসে। পরে আমি কোনো শব্দ শুনতে পাইনি, যখন আমি খ্যাত পার হয়ে যাবো রাজা ভাই যেখানে বসে আছে এর দূর দূরে, যখন আমি খ্যাত পার হবো তখন লাগে কেউ যেন পিছের থেকে আমার পাও ধরে লাগছে, আমার তো পিছে তাকাইতে না বলছে। পরে আমি পিছে তাকাই দিয়ে আমার এক পাও কাদত পড়ে গেছে, পরে আমি কাদত থেকে পাও উঠে পরে ধান খেতের যে পানি ছিল ওই পানিটা পাও ধুয়েলাম, পরে আরেক পাও যখন সামনে দিছি তখন দিয়ে আমার পাও আটকে গেছে হঠাৎ করে। যখন পাও আটকে গেছে আমি পাও ছোটানোর চেষ্টা করি, আমি তো তখন ধরে চিল্লান দিছি চিল্লান দিছি, আশেপাশে কিন্তু কোনো ঘর বাড়ি নেই আর কেউ আসেও নেই। পরে আমি পায়ের দিকে তাকাই দিই কুইচা কুইচা দেখে আমার পায়ের মধ্যে কামড় দিল, সেদ্ধ রক্ত বাড়াইতেছে। পরে আমি কবিরাজের বাসা যাই, কবিরাজ তো দেখে আমাকে বকতেছে, তুমি হ্যাঁ তুমি এই অবস্থায় আইসো, কাদার মধ্যে পড়ে গেছো, সমস্যা হইব, তুমি পিছে তাকাইছো ওকে। আমি পিছে তাকাইছি কবিরের জানলো কেমনে এটা, কিন্তু আমি তখন চুপ। এই সেনারদের ব্রেন ট্রিক। আমার একটা জোক মনে পড়ে গেল আপনার এই ঘটনাটা শুনে, নাসিরুদ্দিন হচ্ছে আর একটা জোক, যাই হোক আমি বলছি না, বলুন। তারপর পরে আমি যখন কবিরাজের কাছে যাই, যে মহিলা কবিরাজ ছাড়া ডাইন পাশে চারজন ছিল পুরুষ আর বাম পাশে ছিল তিনজন সাতজন পুরুষ, বাবলি চতুর ছিল, পরে একজন হঠাৎ করে আমার পায়ের দিকে খেল করলো, পরে দেখতেছে রক্ত বলতেছে, পরে হ্যাঁ তো আমার দম কাইতেছে, হ্যাঁ শয়তানে তোমার পায়ের মধ্যে চিমড়ি দেওয়া পাও কইটা ফলাইছে, তুমি এই ডাঙ্গর প্রথম এসে বলো নাই। আমি কই শয়তান চিমড়ি মারছে মানে? কয় তুমি আজকে বাইর যাইবা না, কয় তোমার বাইর গেলে তো তোমার ছোট বোন তোমার মায়ের ফলাইব, কয় তুমি আজকে না থাকবো। গরু এক পাশে রাখে আরেক পাশে ওনাদের ছোট্ট একটা ঘর, হেরা আটজন ওই জায়গায় থাকবে আর আমাকে বলে বাইরে গরুর ঘরে একা থাকতে, গরুর গোয়ালে একা থাকতে বলে? হ্যাঁ একা থাকতে বলে। পরে আমি যখন অনেক বাইর যাওয়ার ই করলাম, পরে আচ্ছা যাও, পরের দিন যখন মিষ্টান্ত দেবা দশটার সময় বাসার থেকে ভালো হইবা তুমি হেঁটে যাইবা। পরে যখন আমি রাত দশটার দিকে রওনা দেই আমি ডানে বামে তাকাই না, আমি সোজা মিষ্টির দোকানে যাই। আপনি প্রথমবার পিছনে তাকাইছিলেন এই জন্য মিষ্টি আপনাকে আবার নিতে হয়, দ্বিতীয়বার কি আপনি পারছিলেন ঠিক মতো নিয়ে যেতে নাকি দ্বিতীয়বারে ঝামেলা করছেন? দ্বিতীয়বারে আমি এই ঝামেলা করছি। কি হয়েছে? আমাকে তো বলছে পুরো সকেজি মিষ্টি লয়ে যেতে, মিষ্টি যেন বেশিও না হয় কমও না হয়, পুরো মীরাবাজার ঘুরে একটা মিষ্টির দোকান খুলে পেয়েছি, মিষ্টিওয়ালায় মিষ্টি দিছে কিন্তু সকেজি মিষ্টি মিলাইতে পারতেছে না। তুমি সকেজির যখন মিষ্টি মিলাইতে পারতেছে না তুমি মিষ্টির লস দিয়া সকেজি মিলাও। এক আমার মাথায় তখন একটা খেয়াল আছে, বামে শয়তান থাকে, আমি বামে তাকাবো, বামে তাকাইলে দেখবো আমি কি হয়। বাসায় যাওয়ার আগে আমি বামে তাকাই, পরে আমার রাত বারোটার সময় কবিরাজের বাসায় মিষ্টি নিতে বলে। পরে আমি আবার ধান খেতের মাঝখানটা মিষ্টি যখন লয়ে যাই তখনই আমার পিছের থেকেও ডাকে আমার একটা দিয়া যা, মিষ্টি আমার একটা কেউ দিয়ে যা, এরকম ভাবে বলে না। আমি যখন এই হাঁটা শুরু করি কেউ আমাকে বলে আমার একটা দিয়া যা, পরে আমি মিষ্টি অর্ধেক মিষ্টি ভাকইডা অর্ধেক বাইঙ্গা ওই ধান খাতের মাঝখানে থুয়া আইসা বসছি। পরে কবিরাজের কাছে যখন গেছি কবিরাজ আমার কয় মিষ্টি অর্ধেককে, আমি কয় অর্ধেক মিষ্টি তো সকেজি মিলাই দিছে, কয় ঠিক তো, আমি কবিরাজের কাছে মিথ্যা কথা বলছি। তো সাতচল্লিশটার দিকে জ্বলানোর সময় পরে আমি কই সাতচল্লিশটা দিঘির জল, আমি কই বাবু কয় আর বাইত লন্দিপাড়া এমুক এমুক জায়গায় দিঘি আছে ওই দিঘিতে সাতচল্লিশটা জল লইবি, তুই একা যাবি, তুই খালি গায়ে যাবি, গামছা আনতে যেটা বলছি ওই গামছার মধ্যে আমার কি জানি পেঁচায় দিছে, কয় তুই এটা খুলে দেখবি না, গামছা আমার হাতে বাইন্ধা দিছে। ও আমাকে বলেছিল মাটির একটা পাতিলা কিনা বাসে ঝুলাই রাখতে। প্রথম ফার্স্ট যে দিকে জলটা আনতে যাই কবিরাজে বলছে কয় তুমি পানিতে বস্ত করবো না, তুমি যে ঢাকনা দিছি ও এটা দেয় রয়ে তুমি পাতিলার মধ্যে থইবা। প্রথম জল উঠাইছি কিছু হয় নাই, পরের জল উঠাইতে গেছি পরে কেটে আমার পিছের থেকে ধাক্কা মেরে ফালাই দিস। কবিরাজ যেগুলো বলেছিল আপনাকে সবগুলো ঠিক মতো আনতে পারছেন শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত আমি সাতচল্লিশটার দিকে জল লয়েছি। আচ্ছা
প্রথম মিষ্টিটা আপনি আনলেন সেটা ঠিক মতো ছিল না, 47টা দিঘির জল আনতে বলেছিল আপনাকে পানি স্পর্শ না করে, আপনি সেটাও ঠিক মতো করতে পারেন নাই, এটা রেজাল্ট কি দাঁড়াইছে শেষ পর্যন্ত আমাকে এটা বলেন। শেষ পর্যন্ত আমার বোন সুস্থ হয়ে গেছে দিঘির জলের মধ্যে, শেষ 47 নম্বর যে দিঘির জলটা আনতে বলছি তখনই আমার অনেক সমস্যা। কি সমস্যা হয়? আমি দিঘির পার গেলেই ডানেও লড়তে পারি না, বামেও লড়তে পারি না, সামনেও যেতে পারি না। আচ্ছা, এগুলো বিলিভ করা না করা আপনাদের বিষয়, কিন্তু আমার যে জায়গাটায় আমরা দুজনে একসাথে বলে উঠেছিলাম এটা ব্ল্যাক ম্যাজিক, মুরগিটা নিয়ে এসে কি করছিলেন? মুরগির মাথার মধ্যে লাল রং মাইখা দিব, কবিরাজের তিন রাস্তার একটা নাম কইব, ওই তিন রাস্তা গিয়া মুরগিটা ছেড়ে দিয়ে আসতে হবে। আচ্ছা, পরে মুরগি নিয়ে কবিরাজের বাসে যাই, পিছের থেকে মুরগির মতো নেই কেউ ডাকে, মুরগি কিন্তু আমার হাতে, মুরগির বাচ্চা কিন্তু চাও চাও নাকি কেমন একটা আওয়াজ করে, এমন আওয়াজ করে না, বড় মুরগি যেমন আওয়াজ করে এমন আওয়াজ করে, আর আমার পায়ের মধ্যে ঠুকরা। কি মুরগি ঠুকরা? হ্যাঁ, বড় মুরগি যেমন মুরগি তো তোমার খাঁচার ভিতরে, এটা তুমি কেমনে বুঝলা? মনে করেন মানে ও ফিল করতেছে, এটা আসলে ছিল না, এক্সিস্ট করতেছে। পরে আমি কবিরাজের বাসে মুরগি লয়ে যাই, পরে কবিরাজের লাল রং মাইখা দেয়, মুরগি ছেড়া দিয়ে তোমার বোনকে আমার বাসে লয়ে আইবা। ও, তার আগের একটা ঘটনা, আমার বোন আমি বাড়ির থেকে কবিরাজ আনাইছিলাম, ওই কবিরাজে আমার বোনের কি করছে, প্যালাস দিয়া মুখের মধ্যে চাপদা ধরছে। এটা করে অনেকেই, হাতের আঙুল চাপতে ধরে, হাত দিয়ে তো প্যালাস দিয়া ধরছে। আমার বোন তো অনেক কাঁদতেছে, পরে কয় আমার ছেড়া দে ছেড়া দে, আমি খুব ব্যথা পাইতেছি, কয় তো নখ উড়াইলাম, তুই না করলে তুই করতে আইসস। পরে আমার আমি পরে জিদে কবিরাজ ছাপন মাস। এই গল্পটা নেভার এন্ডিং রেজা ভাই, আমি যেটা বুঝতে পারছি যেরকম উনি কোনো কিছুই বাদ দিতে পারছেন একদম, যেভাবে যেভাবে ঘটেছে কোনো কিছু ইভালুয়েট না করে এইভাবে বলছে, এটা ভালো স্টাইল, কিন্তু এতটা সময় আমাদের আসলে ভাবে নেই। শেষে কি হয়েছিল, আমি আমার বোনকে কিন্তু কবিরাজের বাসার শেষে লয়ে গেছি, তখন অনেক ভয়ানক কিছু হয়েছে, মুরগির বাচ্চা যখন রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে আমাকে কিন্তু বলছে পিছে না তাকাইতে, তারপর আমি পিছে কিন্তু আমি বারবার কিন্তু পিছে তাকাইছি, দেখি পিছে জানি কে রাডি নিয়ে দাঁড়ায় দিয়েছে সাদা কাপড় বিন্দা, আমাকে মারবে, আমার পিছে পিছে আসতেছে, কিন্তু যখনই আমি পিছে তাকাই দেখি উনি সরে দিতেছে আর কি, মনে করেন আমি সোজা যাইতে আসি, যাওয়ার পরে আমি যখন পিছে হঠাৎ করে যখন তাকাই দেখি কে যেন সরে গেছে। যখন গল্পটা আমরা শুরু করি তখন বলছিলেন অফ এয়ারে, সবচেয়ে ভয়ানক ঘটনাটা হচ্ছে আপনার বোনকে যখন আপনি কবিরাজের বাসায় নিয়ে যান, ওই ঘটনাটা কি আপনি আমাকে একটু বলেন তো। কবিরাজে বলছে আমার বোনকে চুল না বাঁধতে, চুল সাইডে লয়ে যেতে, মাথার মধ্যে কোনো উন্না না দিতে বলছে, আর বুকে যে উন্নাটা ছিল ওইটা বলছে ওইটা তুমি নিয়ে তোমার হাতে বাঁধবা, আমার হাতে বাঁধতে বলতে আমি হাতে বাঁধছি, আর আমার আব্বুকে আমি সঙ্গে করে লয়ে গেছি। পরে কবিরাজের বাসে নেই হেরা 15-20 জন বয়, এই মাঝখানে ওরে বহায়, পরে ওরে ইচ্ছা মতন ঝাড়ু দেওয়া বাইরায়, ঝাড়ু দেওয়া বাইরে, হ্যাঁ ঝাঁটা যেটা বলি আমরা ঝাঁটা, হ্যাঁ ঝাড়ু দেওয়া বাইরায়। পরে কবিরাজের এক পোলা ছিল 12 বছর থেকে বা 16 বছর হইব, ওর ডাক দেয় না, ওর পাশে বসায়, ওই তো অসুস্থ, ওর উপরে ভর করান যাইত না, পরে ওই যে সরিষার তেল, তারপরে আগরবাতি মোমবাতি এটি আনতে বলছে, এটিও লয়েছে, পরে সরিষার তেল ওর পুরো শরীরে অন্য রমি গিয়া মহিলা কবিরাজের মানে ছেলের শরীরে এটা ভর করাবে, মহিলা নিয়ে গেছে অন্য রুমে, ওই রুমে তো আমাদেরকে কেউ দেখতে দেয়নি, সমস্যা। সময়ের অভাবে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু ডরের এই ঘটনাটির যেখানে আমরা পজ দিচ্ছি ঠিক সেখান থেকেই আমরা আগামী পর্বটি শুরু করব, কি ভয়াবহতম ঘটনার শিকার হয়েছিল এই বোনটি সেটা আপনাদেরকে আমরা শোনাবো। রেজা ভাই, শেষের দিকে এসে যদি আপনার কিছু বলার থাকে। শেষ মুহূর্তে এটাই বলবো কি রেজা ভাই, আমি কিছু বলার আগে, ঘটনাটা শেষ হয় নাই, ঘটনাটা কমপ্লিট হলে পরে আমি কিছু বলতে পারবো। ও লাস্টে যে কথাটা বললো যে বোনকে নেওয়া হলো, ও না খুলে হাতে পেঁচাতে বললো এবং একটা রুমে নিয়ে গিয়ে হলো, পুরা শরীরে তেল মাখানো হলো, সে নিজেও দেখে নাই তেলটা কে লাগাচ্ছে। তো একজনের কারণে, এক কবিরাজ বলেন, ডাক্তার বলেন, হুজুর বলেন, যেটাই বলেন, একজন কবিরাজের ভুলের কারণে আমরা কিন্তু সমস্ত কবিরাজ বংশ মানে গোষ্ঠীকে বকা দিই, একটা ডাক্তার ভুল করলে পুরো ডাক্তারকে গালি দিই। কিছু কিছু কবিরাজ আছে, কিছু কিছু আলেম আলেম বলবো আমি, আলেম আছে, আমার কবিরাজ ওয়ার্ডটাই পছন্দ না, কিছু কিছু আলেম আছে যারা আসলে এই ধরনের ট্রিটমেন্ট করেন। তো আসলে আমরা সমাজে আমাদের চোখ কান খোলা রাখতে হবে, মানে আমাদের সমাজে মূর্খতা মানে এখনো সমাজে আছে, যারা অন্ধবিশ্বাসে বিশ্বাসে কিছু হলেই মনে করে জিন ভূতের সমস্যা বা কিছু হলেই আমরা চলে যাই এক দৌড়ে কবিরাজের কাছে। আসলে সেটা না গিয়ে নিজেরা স্টাডি করে, নিজেরা একটু পড়াশোনা করে একটু জানতে পারলে আমার মনে হয় মানুষ অনেক কিছু শিখবে।
সব কিছুকে লজিক খুঁজতে হবে, কোনো ঘটনা ঘটলে বা কোনো বিষয় ঘটলে সেটাকে লজিক খুঁজতে হবে। কিন্তু তার মানে এই না যে লজিকের বাইরের ওয়ার্ল্ড এক্সিস্ট করে না, সেটাও নিশ্চয়ই না, ওটা তো লজিক আছে, বাট চেষ্টা করব লজিকের কাছে বাইরের যে এক্সিস্টেন্স যেগুলো আছে সায়েন্সের বাইরে সেগুলো তো লজিক আছে, স্টাডি করলে আপনি জানতে পারবেন। এই যে এই যে ওর সাথে যে ঘটনাটা ঘটছে, এরকম ঘটনা সমাজে অহরহ ঘটতেছে এবং বাবা মা ভাই বোনরা দিয়ে দিচ্ছে সবকিছু, সর্বস্ব দিয়ে দিচ্ছে। ইন্ডিয়াতে দেখেন রাম রহিমের ঘটনাটা, ঠিক না, কোটি কোটি ফলোয়ার তার, আজকে কি হলো মানে সে প্রমাণ হয়ে গেল সে একজন প্রতারক, কিন্তু সে কিন্তু মানুষের উপকার করছে না। কিন্তু এখানে একটা কথা আছে, রাম রহিমের বিষয়টা বিতর্কিত হলেও এখানে ব্যক্তিগত ওপিনিয়ন অনেকের অনেক রকমের হবে, আমি সেটা বলতেছি, মানে এখানে কিন্তু কিছু কিছু প্রুফ আছে, সে মানুষকে হেল্প করছে, অনেক হেল্প করছে, কিন্তু হাজার হাজার মানুষ উপকার পেয়েছে, উপকৃত মানুষ হয়েছে, তার একটা ভুলের কারণে কিন্তু সে একটা ঘটনার কেন্দ্র করে তার সমস্ত ঘটনা কিন্তু কলুষিত হয়েছে। এর মানে কি, এই ধরনের ঘটনা ঘটে, অনেকে আছে যারা ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক করা কিন্তু একটা পাওয়ার, ব্ল্যাক ম্যাজিক করার পাশাপাশি তারা অনেক নোংরামি করে। এটাই বলবো সবাইকে, লিসেনারদেরকে, যে নিজেরা মানে সজাগ থাকুন, এটাই আমার পক্ষ থেকে অ্যাডভাইস সবাইকে, সজাগ থাকুন এবং নিজে যেটা বুঝবেন সেই জায়গাটি থেকে ভালো কিছু রিসিভ করুন। আমরা সময়ের অভাবে শেষ করছি আজকে, আমরা সবসময়ই বলি আমাদেরকে প্রশ্ন করুন, এক বাক্যে বিশ্বাস করার কোনো কিছু নেই, এবং পুরো ডটটাকে আপনি এন্টারটেনমেন্টের জায়গাটা থেকে দেখুন। এখানের কোনো পার্টিকুলার বিষয় যদি আপনার ব্যক্তি জীবনে মনে হয় যে এটা ভালো, এটা প্র্যাকটিস করলে আপনার ভালো লাগবে, সেটা আপনি করতে পারেন, নইলে পুরো বিষয়টিকে আপনি অ্যাভয়েড করুন। এবং আমাদের যাবতীয় কর্মকাণ্ড, ডরে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, যাবতীয় বিষয়টাকে আপনি আপনার বিনোদনের জায়গাটা থেকে দেখুন। আমাদেরকে বিশ্বাস করার দরকার নেই, আমি এটাই বলি, যদি বিশ্বাস করেন অ্যাট ইউর রিস্ক। আমরা শেষ করছি আজকের মতো, ডরের কন্টিনিউটি থাকবে সামনের পর্বে, এই যে ঘটনাটি হলো সেটা নিয়ে ফিরে আসবো। আর আজকে রাত 11:50 হন্টেড লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে, www.facebook.com/dorteam, DAARTEAM, that is Dor Team. Dor Eclipse.